ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذ قال يوسف لابيه يا ابت اني رايت احد عشر كوكبا والشمس والقمر رايتهم لي ساجدين وقال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام راني حقا او كما قال عليه الصلاه والسلام رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مؤسس محترم. আমতলা নূর জামে মসজিদ জোরাত দেউল এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিনের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসলিয়ানিকেরাম এবং পদার আলারের মাও বোনেরা সকলকে জানায় আমার মনের অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা সময় তো উপস্থিতি কোনো হই হাল্লা চেল্লা চেলি নাই শান্ত হয়ে বসবো কথাগুলি মনোযোগ সহকারে শুনব আজকে আমাদের আলোচনার বিষয় হলো আর রু ইয়া ওয়াল মান স্বপ্ন আমরা ঘুমের করে স্বপ্ন কম বেশি সকলেই দেখে থাকি এই স্বপ্ন থেকে আমরা কেউ খালি নই মহিলা পুরুষ ছোট্ট বড় সুস্থ অসুস্থ সকল মানুষই আমরা স্বপ্ন দেখি অনেক সময় স্বপ্ন দেখার পর আমরা বিপাকে পড়ে যাই ভয় পেয়ে যাই এই স্বপ্নগুলো আমরা যেখানে সেখানে বলা শুরু করি আসলে স্বপ্ন দেখলে কি করণীয় স্বপ্নের সত্যতা কতটুকু রয়েছে হাদিসে কী বলেছেন কোরআনে কী বলেছেন এবং স্বপ্নের হুকুম কি রয়েছে এবং স্বপ্ন কাকে বলা যাবে কাকে বলা যাবে না এই বিষয় নিয়ে আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ শুনবো তো মনোযোগ সহকারে শুনবো তো কথাগুলো শুনলে কি কানে বাজে না আও ঠিক আছে বলেন জি জি শব্দ যেন কর্কুশ না হয়ে যায় যেন কর্কুশ না হয়ে যায় শুনতে যেন সুন্দর লাগে ওরকমভাবেই কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আসুন আমরা কথা বলার আগে আমাদের আল্লাহকে ধন্যবাদ জানাই যিনি আমাদেরকে পছন্দ করে করে বাছাই মায়া করে আদর করে যত্ন করে ওনার ওনার এবং রসুলের কথা শোনার জন্য আমাদেরকে সমবত করে দিয়েছেন আসুন সকলে বলি আলহামদুলিল্লাহ আরও জল আলহামদুলিল্লাহ তো সম্মানিত উপস্থিতি কথাগুলো আমলের নিয়তে শুনব আমলের নিয়তে শুনব তাহলে আমাদের এই মুদেশে বরকত হয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমার কথা আসবে না যদি আমার কথা আপনার মনোযোগ সহকারে শুনেন আপনাদের চাহিদা অনুযায়ী কথা পাক আমার জবান দিয়ে বের করে দেবেন তো আসুন একটি কথা মানুষের জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট এক দারোগা ছিল উনি দৈনিক ওনার অফিসে যাইতেন ওনার অফিসে যাওয়ার রাস্তাটা ছিল দুই পাশে বাড়ি মাঝখান দিয়ে রাস্তা অনেক সময় এরকম থাকে এই পাশে ঘর এই পাশে ঘর দুই ঘরের পিছন দিয়ে রাস্তা এরকম থাকে না মহাল্লা নতুন লম্বা মহল্লা চলে গেছে লম্বা রাস্তা তো দারোগা দৈনিক অফিসে যাইতেন এবং ওই রাস্তা দিয়ে অফিস থেকে বাসায় ফিরতেন তো একদিন দ্বারকা আসার পথে সন্ধ্যা ঘনী আসছে বাসায় ফিরছেন তখন বাসায় ফিরার পথে দারোগা শুনতেছে বৌমা তার শাশুড়িকে বলতেছে যে বৌমা সময় তো গেল কাজ তো সব বাকি রয়ে গেল কে বলেছে বৌমা শাশুড়িকে বলেছে যে বৌমা সময় তো ফুরাই গেল কাজ তো সব বাকি রয়ে গেলো অনেক সময় দেখা যায় ফ্যামিলি বড় ফ্যামিলি বাড়ি অনেক কাজ থাকে থাকে না অনেক কাজ থাকে তো এই কথা কিন্তু শাশুড়ি বলেছে। দ্বারকা রাস্তা দিয়ে যায় আসে কখন যায় কখন আসে এটা কে জানে কতই বা মানুষ খেল রাখে কথাটা বলেছে বৌমা শাশুড়ি কিন্তু এই কথাটা দ্বারকার কানে আসছে দ্বারকা এই কথাটা তার অন্তরের ভিতরে এতটাই গেতেছে। তুমি বাসায় বইসা বইসা খুব চিন্তা করলেন যে কথাটা কি বলল যে বৌমা তো সব সময় তো ফুর হয়ে গেলো তো সব বাকি রয়ে গেল এবার তারকা ওনার লাইফটা চিন্তা করলেন যে আমার লাইফের পঞ্চাশটা বছর পার হয়ে গেল পঞ্চাশটা বছর আমার জীবনের হায়াত কমে গেল কিন্তু আমার আল্লাহর কাজ তো সব বাকি রয়ে গেল চিন্তা করেছেন আল্লাহর কাজ তো সব বাকি রয়ে গেল। আমি পঞ্চাশ বছর জীবনে আল্লাহর কি কাজ করেছি তো দ্বারকা সারা রাত ঘুমা নাই পরের দিন সকালে অফিসে যায় তার ইউনিফর্ম অফিসে জমা দিলেন বললেন আমি আর কাজ করব না এই দ্বারকা আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন ইতিহাস প্রমাণ করে এই ওই যুগের সর্বশ্রেষ্ঠ অলি ছিলেন বলবেন না একটি কথা কথা আমরা মনোযোগ আমলের নিয়ে তো শুনবো আল্লাহ আমাদেরকে কথাগুলা শোনা এবং বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নেন যারা কথা বলবে এদেরকেও কবুল করেন এবং যারা কথা শুনবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেন যারাই মাহফিলের আয়োজন করেছে এই এলাকাবাসী মা বোনেরা যুবক ভাইয়েরা বৃদ্ধরা যারাই এই মাহফিলের আয়োজন করেছে আমি দোয়া করি আল্লাহ এদের মনে ন্যাক ইচ্ছাগুলোকে পুরো করে দেন এই গোটা সমাজকে আল্লাহ ও মঞ্জুর করে নেন আসন ভূমিকায় কথা লম্বা না করে আমাদের আলোচ্য বিষয়ে আমরা চলে যাই স্বপ্ন স্বপ্ন এটাকে আরবিতে বলা হয় আর রুইয়া এটা অন্য একটি ভাষা আছে আরবিতেই আল মানাম মানামিফ যেটা মানুষ ঘুমে দেখে ঘুমের করে যে জিনিসটা দেখে তাকে বলা হয় স্বপ্ন আর রুইয়া কোরআনে এটা রুইয়া ব্যবহার হয়েছে আল্লাহ কোরআনে স্বপ্নকে রুইয়া হিসাবে ব্যবহার করেছেন তো আসুন এই স্বপ্নটাকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করি প্রথমত আমরা এই স্বপ্নটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো মানুষের রুহানি স্বপ্ন যেটা আমরা ঘুমে করে দেখি আর একটা হলো বাস্তব স্বপ্ন বাস্তব স্বপ্নটা কি বাস্তব স্বপ্ন হলো যেমন আমার প্ল্যান প্রোগ্রাম আমি ভবিষ্যতে কি করব। এটা কিন্তু একটা মানুষের স্বপ্ন যেমন আমার স্বপ্ন যে আমার ছেলেকে আমি বড় আলেম বানাবো কারো স্বপ্ন আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো কারো স্বপ্ন আমার ছেলে বড় ব্যবসায়ী হবে ঠিক কিনা বলেন কারো স্বপ্ন আমি সুন্দরী রোমন বিয়ে করব এরকম স্বপ্ন আছে না কারো স্বপ্ন আমি একটা বড় একটা বাড়ি বানাবো মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে এটা হলো প্ল্যান বা প্রোগ্রাম একটা স্বপ্ন আছে যেটা হলো মানুষ রুহানি জগৎ যেটা ঘুমের করে দেখে থাকে ঘুমের করে মানুষ স্বপ্ন দেখে এটাকে আমরা কয়েকটা বাগে বিভক্ত করতে পারি ঘুমের গড়ে আমরা যেটা দেখি এটা তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে আর রুইয়া আর সদিকা সত্য স্বপ্ন আর আরেকটা হলো আর রুইয়া আর শৈতানিয়া যেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয় তাকে বলা হয় আর রুইয়া আর শৈতানিয়া আরেকটা হলো আর রুইয়া আর অযথা বেহুদা স্বপ্ন এবার আসুন বেহুদা স্বপ্ন এটা কি বেহুদা স্বপ্ন এটা হলো আমরা সারাদিন যে কাজটা করি একটা মানুষ সারাদিন যেই কাজ করে অথবা সারাদিন যেই কল্পনা করে ওই কল্পনা বা ওই কাজটা তাকে স্বপ্নের যুগে আয়সা হাজির হয় স্বপ্নের যুগে দেখানো হয় আংশিক বা পুরোপুরি স্বপ্নে অনেক সময় দেখে থাকে দিনের বেলা কার সাথে মারামারি করেছে দেখা যায় বেলা এটাই স্বপ্নে দেখলো দিনের বেলা ফুটবল খেলেছে দেখা যায় রাত্রে এটাই সে স্বপ্নে দেখলো আংশিক বা পুরাপুরি অনেক সময় দেখে থাকি না আমরা দেখে থাকি এটাকে বলা হয় আর রুইয়া আর এটা অযথা স্বপ্ন এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না এটার কোনো তাবির নেই এবার আসুন আর শয়তানিয়া যেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয় শয়তানের পক্ষ থেকে যেমন দেখানো হয় কেমন যেমন অনেক সময় দেখা যায় আমি অনেক উপর থেকে পড়ে যাচ্ছি নিচে বা সাপ আমাকে দৌড়াচ্ছে বিশাল একটা কালো গাবি আমাকে ধাওয়া করছে আমি স্বপ্নে যুগে এরকম ভাবে দৌড়াচ্ছি কিন্তু আমি রাস্তা অতিক্রম করতে পারছি না অনেক সময় এরকম হয়ে যায় না অনেক সময় হয়ে যায় বা অনেক সময় দেখা যায় আমি একদম সমুদ্রের গভীরে চলে যাচ্ছি আমার দম বের হয়ে যায় যায় এটাকে বলা হয় আর রুইয়া আর শয়তানিয়া এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে দেওয়া হয় ওলামে ক্রাম বলেছেন এই স্বপ্ন কোনো তাবির হয় না ব্যাখ্যা হয় না আর আরেকটা স্বপ্ন হলো আর রুইয়া সদেকার সত্যিকারের স্বপ্ন আর এই স্বপ্নটা আল্লাপাকের পক্ষ থেকে দেখানো হয় এটাকে অনেকে আবার এটাকে আবার অনেকে ওহির রূপ ধারণ করেছেন বলেছেন এটা অহির একটা আংশিক অংশ বিশেষ আল্লাপাক চতুর্থ আসমানে একজন ফেরেস্তাকে নিযুক্ত করেছেন তাকে বলা হয় মালা রায়ান রায়ান ফেরেস্তা উনি চতুর্থ আসমানে তাকে অবস্থান করতে দেওয়া হয়েছে ওই ফেরেস্তা পাকের পক্ষ থেকে মানুষকে ঘুমের ঘরে তার ভবিষ্যতে কি ঘটবে তার একটা নজির আগেই তাকে জানিয়ে দেওয়া হয় যে তোমার ভবিষ্যতে এই কাজটা হতে যাচ্ছে বা হতে পারে এটা পাকের পক্ষ থেকে দেওয়া হয় এটাকে বলা হয় আর রুইয়া আর সদেকা এই স্বপ্নের তাবির আছে এবং ব্যাখ্যা আছে এবার আসুন মানুষ যখন ঘুমায় তার স্বপ্নে দেখার মূল কারণটা কি ঘুমাইলে কেন মানুষ স্বপ্নে দেখবে মানুষ যখন ঘুমায় তখন তার রুহ যেটা সাময়িকের জন্য তার জিসিম থেকে আলাদা হয়ে যায় এই রুটা তার জিসিম থেকে আলাদা হয়ে গেলেও তার শরীরের ভিতরে রুহের ক্রিয়া বাকি থাকে রুহের শক্তি বাকি থাকে এই রুটা আস্তে আস্তে উঠতে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ চতুর্থ আকাশ এমন করে সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ মোহাল্লায় আরশ আজিমে হাজির হয়ে যায় ওই রুহ আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহকে সেজদা করার জন্য যদি ওই রুহ তহরা হয় পবিত্র আত্মা হয় তাহলে আল্লাহ পাক ওই রুহকে সেজদা করার অনুমতি দেন যদি রুহ তহেরা না হয় তাহলে ওই আল্লাহ পাক সেজদা করার অনুমতি দেন না এবার সেজদা করার অনুমতি দেন রুহে তহেরাকে কেন মানায়িকাদেরকে দেখানোর জন্য দেখো আমার বান্দায় ঘুমায় আছে বিশ্রামে আছে কিন্তু তার রুটা আমার জন্য সজাগ হয়ে আছে তার রুটা আমার কুদ্রুতি পায়ে শেষ দায় আছে সুহানা বলবেন না সুহান এবার আসুন এই স্বপ্নের সত্যতার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন কোরআন স্পষ্ট আকারে বলা হয়েছে ইসুফ আলাই সাল্লাম স্বপ্নে দেখেছেন ইসুফ আলাই সাল্লামের স্বপ্নের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন সুরা ইউসুফ বলেছেন এই আয়াতে দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মানুষ স্বপ্ন দেখে স্বপ্নকে অযথা কথা বলে উড়িয়ে দিলে চলবে না স্বপ্নের সত্যতা রয়েছে আল্লাহ রসুল ও হাদিসের স্বপ্নের ব্যাপারে বলেছেন কামা جاء في حديث رسول الله صلى الله عليه وسلم الله رسول الله من رآني في المنام رآني حقا যে মানুষটা আমাকে স্বপ্ন দেখেছে সে সত্যি সত্যি দেখেছে বলবেন না তাহলে হাদিস প্রমাণ করলো যে স্বপ্ন এটা আছে মানুষ স্বপ্ন দেখে কোরআনও পাইলাম যে মানুষ স্বপ্ন দেখে এবার আসুন সর্বপ্রথম স্বপ্ন কে দেখেছিলেন এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হল যে আমরা মায়েরা অনেক সময়ে আমাদের বোনেরা মহিলারা স্বপ্নে দেখে স্বপ্ন দেখার পরে সকালবেলা মানুষের কাছে অযথা বলা শুরু করে আমরাও স্বপ্নে দেখি সকালবেলা মানুষকে বলতে থাকি কিন্তু বলাটা কতটুকু বৈধ এবং বৈধ না কতটুক ঠিক এবং ঠিক না এই বিষয়টা মূল উদ্দেশ্যই আজকে আলোচনা আর এ ধরনের আলোচনা আমরা শুনে থাকি না এ ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করি না খুব প্রয়োজনীয় একটা বিষয় এই স্বপ্নের পিছনে মানুষের ক্ষতি লুকাইত আছে এই স্বপ্নের পিছনে মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল তো আছে এজন্য সর্বপ্রথম স্বপ্ন কে দেখেছিলেন সর্বপ্রথম স্বপ্ন দেখেছিলেন আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে বানায়া জান্নাতে রেখে দিলেন সকল নাজ নিয়ামত উনি ব্যবহার করতেছিলেন এত নাজ্নামত পাওয়ার পরেও তার ভিতরে কেমন যেন একটা শূন্যতার অভাব উনি কি যেন একটা অভাব তার ভিতরে কাজ করছে তো উনি ওনার যে অভাবটা উনি চিন্তা করতেন আমার ভিতরে কি যেন একটা শূন্যতা রয়েছে যেহেতু পুরুষ তার ভিতরে পুরুষত্ব রয়েছে এজন্য যার ভিতরে পুরুষত্ব থাকে তার ভিতরে একটা জৈবিক চাহিদা থাকে ঠিক কিনা বলেন এখন উনি চিন্তা করতে লাগলেন এবং অনুভব করতে লাগলেন থিংস যেটা হিস বলা হয় অনুভূতি কি শূন্যতা তার ভিতরে শূন্যতা অভাবটাকে একদিন স্বপ্নে যুগে দেখলেন হাওয়া আলাই সাল্লাম সুন্দরী একটা রমনী তার পাশে বসা চিন্তা করেছেন সুন্দর একটা রমণী তার পাশে বসা হাওয়া আলাই সাল্লাম ওনার চেতনা আসলো উনি দেখলেন হ্যাঁ এটাই তো আমার প্রয়োজন উনি অন্তরে অন্তরে আল্লাহকে চাইতে লাগলেন যে রবি এটা যেন আমার বাস্তব রূপ হয়ে যায় এরপরে পাক হাওয়ার সাল্লামকে তার অংশ দেখে বানায়া বাস্তব রূপ দিয়ে দিলেন এবং উনি মনে চাহিদা বুঝতে পারলেন এটাই তো আপনি স্বপ্নে দেখেছিলাম না এটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম আল্লাহ আল্লাপাক হসাল্লামকে তার বাস্তব রূপ দিয়ে দিলেন তো এখানে বুঝার উদ্দেশ্য হল যে আদমা এসাল্লাম যেই অভাবটা উনি বুঝতেছিলেন সে অভাবটা আল্লাহ পাক তার রূপ দিয়ে দিলেন তাহলে বোঝা গেল স্বপ্ন এটা মানুষ অযথা দেখে না এটার ভিতরে অনেকটা ইঙ্গিত রয়েছে এখান থেকে আমরা একটা দিন শিক্ষা গ্রহণ করতে পারি যদি কোনো মানুষ ভালো স্বপ্ন দেখে এই স্বপ্নটা আমি আল্লাহর কাছে চাইতে পারি যেমন আদম ইসাল্লাম একজন সুন্দর রমুনিকে দেখেছিলেন আল্লাহ আল্লাহ তাকে বাস্তব রূপ দিয়ে হাতিয়ে দিয়ে দিলেন আমরাও যদি কোনো ভালো স্বপ্ন দেখি মনে হচ্ছে এটা ভালো আমরা কাছে তামান্না করতে পারি রব্বি এই স্বপ্নটা আমার বাস্তব রূপ দিয়ে দেওয়া করবেন না তো আদমা ইসাল্লাম স্বপ্ন দেখেছিলেন এবার আসুন কথা বেশি লম্বা করব না আমার সময় কথা তো 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 কথা মনোযোগ সহকারে শুনি এবার ঈসা আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যেটা আমরা কোরআনে আয়াত কোরআন আমরা তেলাওয়াত করেছি খুদবতে আসুন ঈসা আলাইহিস সালামের স্বপ্নের যেটা আল্লাহ কোরআনে বলেছেন ঈসা আলাইহিস স্বপ্নে দেখলেন ঈসা আলাইহিস আমরা অনেকেই ওনার সম্পর্কে কম বেশি জানি ঈসা আলাইহিস ছিলেন ইয়াকুব আলাই সাল্লামের ছেলে ইয়াকুব আলাই সাল্লামের বারো সন্তান ছিল বারো সন্তানের মধ্যে এগারোতম সন্তান হলেন ইসুব আলাই সাল্লাম ইসুব দেখতে অনেক সুন্দর ছিলেন আল্লাপাক তাকে অনেক রূপ দিয়েছিলেন এজন্য ইয়াকুব আলাই সাল্লাম ইসুব আলাই সাল্লামকে অন্য অন্য ভাইদের তুলনায় একটু বেশি মহাব্বত করতেন এটাই স্বাভাবিক আমরাও অনেক পিতারা এখানে বসা আছি অনেক গার্জিয়ানরা আছি গার্জিয়ানদের যত সন্তান রয়েছে একটা গার্জিয়ান কিন্তু সকল সন্তানকে সমানভাবে ভালোবাসে না একটু কম একটু বেশি থাকি অনেক সময় পিতারা মেয়েদের প্রতি বেশি দুর্বল অনেক সময় কোনো পিতা বড় সন্তানের প্রতি বেশি দুর্বল ঠিকই না বলেন আবার দেখা যায় কোনো পিতা ছোট্ট ছেলে তার প্রতি বেশি দুর্বল একটা আবদার করলে সে নিষেধ করতে পারে না এটা আবদাটা পুরো করতে চেষ্টা করে তো ইউসুফ কে বেশি পছন্দ করতেন দেখতো সুন্দর ছিল ভবিষ্যৎ নবী হবেন এ ব্যাপারে ইয়াকুব আয়সাল্লাম জানতেন উনি একজন নবী হবে এবং খুব জ্ঞানী ছিলেন বুদ্ধিমান ছিলেন তো ইয়াকুব ইয়াসুব ইউসুফ আলাইসাল্লাম উনি একদিন স্বপ্ন দেখলেন লেন তার এই স্বপ্নটা আল্লাহ কোরানের আয়াত বানায় দিয়েছেন যেটা যেটা লাফা কোরআনে উল্লেখ করেছেন ছেঞ্চে ইজ কল ইউসুফুলি আভিয়া বতি ইন্নি র আইতো আহা দাশ র কাং শংসা অলকম র আয়তু হুম নি সাজিবিন ইউসুবাহ সাল্লাম স্বপ্ন দেখলেন ইসুফ্লাম স্বপ্ন দেখিয়া তার পিতাকে বললেন যে পিতা আমি স্বপ্ন দেখলাম আহাদা আশার কাবা এগারোটি নক্ষত্র ওয়াম একটি চন্দ্র ওয়াল তোমার এবং কি সূর্য শাম সূর্য এবং চন্দ্র দেখলাম আমাকে শেষদা করতে এগারোটি নক্ষত্র একটি সূর্য এবং চন্দ্র আমি দেখলাম আমাকে সেচদা করছে বলবেন না চিন্তা করেছেন স্বপ্নটা কত গভীর তারকা তারকা তার মধ্যে করছে চন্দ্র এবং সূর্য যেই চাঁদের যেই সূর্যের বিনিময়ে আমরা দিন পাই ঠিক কিনা বলেন সূর্য উদয়ের মাধ্যমে আমরা দিন পাই সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে আমরা রাত পাই পাক দিন দেওয়ার জন্য সূর্যের প্রয়োজন নাই আল্লাহ পাক রাত উপহার দেওয়ার জন্য সূর্য নেওয়ারও কোনো প্রয়োজন নাই আল্লাহ সূর্য ছাড়া রাত এবং দিন দিতে পারেন কে পারেন আল্লাহ পারেন কিন্তু দুনিয়ার সৌন্দর্যের জন্য নিজামের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন যে সূর্যের বিনিময়ে তোমরা দিন পাও আর সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে তোমরা রাত পাও চা তার ভিন্ন একটা কাজ রয়েছে ওই চাঁদ হলো আমাদের মাসিক ক্যালেন্ডার তোমরা মাসে মাসে কি আমল করবা সে আমলের জন্য আলাপাক মাসিক ক্যালেন্ডার দিয়ে দিলেন সেটা হলো চাঁদ আর সূর্য সূর্য এটা হলো দৈনন্দিন ক্যালেন্ডার এই উদয় অস্ত যাওয়ার মধ্য দিয়ে পাঁচ নামাজ অতিবাহিত হয় তোমরা পাঁচ শক্ত নামাজ নিয়মিত পড়ো তো ইসুফ আসাল্লাম স্বপ্ন দেখলেন আর এই স্বপ্ন পিতার কাছে বর্ণনা করলেন এবার পিতা স্বপ্ন শুনে বুঝতে পারলেন ইসুফ তো সহজ কোনো মানুষ নয় সহজ কোনো সন্তান না এই সন্তানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এই জন্য ইসুবামকে তার পিতা বলে দিলেন যে বেটা এই স্বপ্নের কথা তুমি কারো কাছে বর্ণনা করো না বুঝে ইয়াকুব যে তার সন্তানকে বলছিলেন এই স্বপ্নের কথা কাউকে বলো না এটা আল্লাপা কোরআনে বলে দিয়েছেন যখন ইয়াকুব আলাইহিস সালাম ইসওয়াই সালামের কথা শুনলেন তখন উনি কি বলেছিলেন আল্লাহ এটা কোনে বলে দিয়েছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকídu লাকা কায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুহুম মুবীন এবার ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন শুনার পরে বললেন যে बेटा খবরদার এই স্বপ্নের কথা তোমাদের ভাইদের কাছে বর্ণনা করো না এবার ভাইদের কাছে বর্ণনা করতে না বললেন আসুন এখান থেকে আমাদের কী শিক্ষণীয় বিষয় আছে স্বপ্নের কথা ভাইদের কাছে বলতে না বললেন ইসলাম কোন একটা বিষয় মানুষে কোন একটা বিষয় নিয়ে সমস্যায় পড়ে যাবে ইসলাম মানুষকে বানায়া একা ছেড়ে দেননি সকল সমস্যার সমাধান দিয়েছেন ইসলাম ইসলাম সর্বকালে সর্বযুগে আধুনিক আমরা ইসলামের বাহিরে যারা আধুনিকতার চর্চা করি ওটা আমাদের আধুনিকতা নয় ওটা আমাদের নোংরামি ওটা আমাদের অসভ্যতা কিন্তু যারা আমরা ইসলামের সাঁচে ইসলামের রঙ্গে রঙ্গিন হয়ে যারা আমরা আধুনিকতা প্রকাশ করি ওটাই সভ্যতা ওটাই আধুনিকতা ঠিক না বলেন ঠিক ইসলামের বাহিরে কোনো আধুনিকতা শ্বাস দিলে তা আধুনিকতা হবে না এটা নোংরামি হয়ে যাবে এই আধুনিকতার জন্য তুমি কে আমাদের মধ্যে ধরা খাইবা যদি তুমি ইসলামের আধুনিকতায় আধুনিক হও তাহলে আধুনিকতা তোমার দুনিয়াতে ইজ্জত বেড়ে যাবে তোমার আখড়াতে কবরে হাসরে মাদে তোমার ইজ্জত বেড়ে যাবে ঠিক কিনা বলেন তো এবার আসুন ইসুফ আলাইহিস সালামের স্বপ্নের মূল ব্যাখ্যা কি ছিল এই এগারো নক্ষত্র দ্বারা কি বোঝানো হয়েছে ওলামায়াম কেরাম ব্যাখ্যা করেছেন এই এগারো নক্ষত্র দ্বারা উদ্দেশ্য হল ইসুফা ইসলামের এগারো ভাই কয় ভাই বলেন এগারো ভাই আর সূর্য দ্বারা বোঝানো হয়েছে তার পিতা ওয়াল কমার চাঁদ দ্বারা বোঝানো হয়েছে তার মা তাহলে এগারো জন ভাই এবং তার পিতা এবং তার মা ইসুালকে সম্মান করার জন্য তার সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করে দিয়েছিলেন তার শেষ দায় লুটায় পড়েছিলেন এখন এই স্বপ্নটা এত উচ্চ ছিল ইয়াকুবা ইসাল্লাম ইসুয়াল্লামকে বললেন যে বেটা খবরদার এই স্বপ্নের কথা তোমাদের ভাইদের কাছে বলো না কেন কেননা তোমার ভাইরা তোমার প্রতি হিংসা করে আমি তোমাকে বেশি ভালোবাসি এটা এদের পছন্দ হয় না এই জন্য তুমি এদের কাছে বলো না এখান থেকে কি শিক্ষণীয় বিষয় আছে সম্মানিত উপস্থিতি মা দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ সহকারে শোনেন এখান থেকে শিক্ষণী বিষয় হলো তুমি স্বপ্নের কথা কাউকে বলে দিও না যার তার কাছে স্বপ্নের কথা বলা উচিত নয় তোমার শত্রুর কাছে স্বপ্নের কথা বলবে না যারা হিংসা করে তোমাকে দেখা তাদের কাছে স্বপ্নের কথা বলবে না ইসুসাল ভাই ছিল এগারো জন তথাপি ইয়াকুব সতর্ক করলেন যে বেটা তোমার স্বপ্নের কথা তোমাদের ভাইদের কাছে বলো না কেননা তোমার ভাইয়েরা তোমাকে নিয়ে হিংসা করে তোমার রূপ তোমার সৌন্দর্য তোমার আখলা তোমার সভ্যতা তোমার ভদ্রতা এদের অন্তরের ভিতরে এটা ভালো লাগে না এজন্য এদের কাছে বর্ণনা না। এজন্য আমাদের শিক্ষণীয় বিষয় হল আমরা স্বপ্ন দেখলে কারোর কাছে অযথা বলবো না স্বপ্ন কার কাছে বলা যাবে কার কাছে বলা যাবে না এই বিষয়টা নিয়ে আলোচনা আসবে এই স্বপ্নের তাবির অনেক সময় তার বাস্তবতা অনেক পরে এটা প্রতিফলন ঘটে আবার কোন স্বপ্ন তার বাস্তবরূপ অল্প সময়তে ঘটে ইউসুফ সালাম যে স্বপ্ন দেখেছিলেন তারা এই স্বপ্নর বাস্তব রূপ চল্লিশ বছর পরে হয়েছিল বলবেন না চল্লিশ বছর পরে এই বাস্তব রূপ হয়েছিল ইসুফ্লামকে তার ভাইরা কুপে ফেলে মিশর মিশরগামী এক পথিক ব্যবসায়ী কাফেলা তারা রাস্তা দিয়ে যাইতেছিল মিশর যাবে ব্যবসার জন্য তো তারা পানির সন্ধান করতে করতে কূপের দিকে চলে আসলো পানি নেওয়ার জন্য তারা কূপে বালতি ঢাললো তখন এই বালতি থেকে এই বালতি যখন টান দেওয়া হলো তখন বালতি থেকে পানি আসে নাই ওই বালতির উপর ইসুফ্লাম বসা ছিলেন না ইসুফ্লাম বসা ছিলেন ফুটফুটে সন্তান যাকে আল্লাপাক নিজে আল্পনা করেছেন যে ছবি দুনিয়ার কোন রং তুলি দিয়ে কোনো শিল্পী যে ছবি অঙ্কন করতে পারবে না আল্লাহ পাক এমন ছবি অঙ্কন করে দেখাইছেন দুনিয়ার কোনো রং তুলি দিয়ে যে ছবি অঙ্কন করা যায় না তো এই ব্যবসায়ী কাফরা তাকে মিশন নিয়ে গেল এরপরে বিক্রি হলেন এরপরে ঘরে গেলেন ওখানে অনেক ঘটনা ঘটেছে ওদিকে যাব না এখানে শিক্ষণীয় বিষয় হল আপনার স্বপ্নের কথা যারা তার কাছে বলবো না এবার আসুন ইসুবাস যুগে আরেকটি স্বপ্নের কথা আমরা শুনি ইসুফ আসাল্লাম জুলাইকার খরে পরে তাকে জেলখানায় যেতে হয়েছিল কথা আমি সংক্ষিপ্ত বলছি তাকে জেলখানায় যেতে হয়েছিল ওই জেলখানাতে আরো কিছু কয়েদি বন্দী ছিলেন তারা দুইজন স্বপ্ন দেখলেন ওই স্বপ্নের কথা পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন এটা বলার উদ্দেশ্য হলো স্বপ্ন এটা কোনো অযথা নয় মানুষ স্বপ্ন দেখতে পারে হতে পারে সত্যটা সত্য হবে বা সত্যটা অযথা হবে এজন্য জন্য আল্লাপাক ওই দুজনের স্বপ্নের কথাও কোরআনে বলেছেন একজন ওই জেলখানাতে আরো কিছু কয়েদি ছিল তাদের মধ্যে দুইজন আইসা ইসুসাল্লামকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি আঙ্গুরের ছড়া থেকে আমি শ্রাপ বের করছি তাদের মধ্যে থেকে স্বপ্ন সে মাথায় রুটি বহন করছে আর তার মাথা থেকে পাখি খাচ্ছে রুটি এটার ব্যাখ্যা তাবির কি হবে ইসালামকে দেখে তারা বুঝতে পেরেছিল এই লোকটা কোনো মহান ব্যক্তি হবে জেলখানায় আসার মতো লোক উনি নয় কারণ তার চেহারার ভিতরে সভ্য মানুষের অবস্থা চেহারা দেখলে বোঝা যায় ঠিক কিনা বলেন চেহারা দেখলে বোঝা যায় ছেলেটা ভদ্র না অভদ্র চেহারা দেখলে বোঝা যায় নবী নবীরা তো যুগ শ্রেষ্ঠ সুন্দর হয়ে থাকে নবীরা যুগ শ্রেষ্ঠ বড় আলেম হয়ে থাকে নবীরা যুগ শ্রেষ্ঠ ভদ্র হয়ে থাকে ইসুয় চেহারার ভিতরে জেলখানায় আসার কোনো ছাপ ছিল না বুঝতে পেরেছেন পরে তারা তাদের স্বপ্নের কথা সালামকে বললেন যে আমাকে এই স্বপ্ন দেখেছি এবার প্রথম ব্যক্তি যে স্বপ্ন দেখেছিল আঙ্গুরের ছড়া থেকে শারাব নির্গত করছেন দ্বিতীয় ব্যক্তির স্বপ্ন দেখল যেতে মাথাতে রুটি বহন করছে আর পাখিয়ে ঠুকা ঠুকরা খাচ্ছে এবার ইসুব আলাইসাল্লাম স্বপ্ন দেখিয়া একটু মুসকি হাসিয়া দিলেন আর বললেন আমি যদি স্বপ্নের কথা ব্যাখ্যা দিই তোমরা কি বিশ্বাস করে নিবে তারা বলল হ্যাঁ বিশ্বাস করে নিব এবার বললেন তোমাদের মধ্যে যে শরাবের আঙ্গুর থেকে শরাব নির্গত করছে এই লোকটা কয়েকদিন পরেই জেলখানা থেকে মুক্তি পাবে এবং সে বাসার শরাবের কাজে সে নিত্য নিযুক্ত হবে দ্বিতীয় ব্যক্তি যে দেখেছ তোমার মাথা থেকে রুটি বহন করে তুমি নিয়ে যাচ্ছ আর পাখি ঠুকরা খাচ্ছে তোমাকে অচিরেই জেলখানা থেকে বের করা হবে তোমাকে সুরিতে চড়ানো হবে আর তোমার মাথার মগজ তোমাকে তোমার লাশ সুরিতে চড়ায় ঝুলিয়ে রাখা হবে আর তোমার মাথা ঠুককায় ঠুকরা পাখিয়ে খাবে এই স্বপ্ন ব্যাখ্যা যেটা করেছেন ঠিক বাস্তবে তার রূপ নিয়েছিল একজন জেলখানাতে মুক্তি হয়ে বাসার কাজে সাহাবের কাজে নিযুক্ত হয়ে গেল দ্বিতীয় জুন তাকে স্মৃতে চালায় দেওয়া হলো এবং তার মাথা ঠোকরা ঠোকরিয়া পাকিয়ে খাইতেছিল তাহলে স্বপ্ন নয় আমাদের নবী ওয়াসাল্লাম উনিও স্বপ্ন দেখেছিলেন উনি একদিন স্বপ্ন দেখলেন তার হাতে দুইটা স্বর্ণের বালা বালা ছিলেন তো রুলি বলে অনেকে বা চুরি বলে বা বালা দুইটা স্বর্ণের বালা রসুল দেখে আশ্চর্য হয়ে গেলেন স্বর্ণ যেহেতু হারাম তার হাতে স্বর্ণ কেন স্বপ্নে উনি আশ্চর্য হয়ে গেলেন এমন সময় জিবি একদারাম আসলেন আইসাব আল নিয়া রসুল আল্লাহ আপনার হাতে যে দুইটা বালা রয়েছে এটা ফু মারেন রসুল ফু মারলেন ফু মারার সাথে সাথে দেখা কেন বালা দুটো অদৃশ্য হয়ে গেল শাহ বাইকের জানতে চাইলেন এর ব্যাখ্যা কি হবে আল্লাহ রসুল বললেন এটার ব্যাখ্যা হল যে আমার পরে আমার পরে দুইজন নবীদামি করবে আর আমার সাহাবাই ক্রামরা এই নবীদের ভণ্ডামি বুঝে ফেলবে না বলবেন না আমার এই ভণ্ডা তাদের এই ভণ্ডামি তারা বুঝে ফেলবে সাহাবারা বুঝে ফেলবে চিন্তা করেন সাম্মায়িত উপস্থিতি রসুলের পরে আর কোন নবী নাই হুয়া খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি রাসূলের পরে কোনো নবী আসবে না আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি এমন একজন নবী যেই নবুয়তের উপরে নবুয়তের খতম লাগায় দেওয়া হয়েছে আমার পরে আর কোনো নবী আসবে না যদি আমার পরে কোনো মানুষ নবুয়তি দাবি করে তারা হলো কাযযাব তারা কি বলেন কাযযাব তারা হলো কাযযাব ওই সময় মুসাল্লাম নবী দাবি করেছিল নেতৃত্বে ওই মুসলামাতুল কাজাপকে হত্যা করে দেওয়া হয়েছিল ঠিক কিনা বলেন এখনো বর্তমানে সেই ভণ্ড নবী দাবিদার আমাদের সমাজে আছে কিনা বলেন গোলাম আহম্মদ কাদিয়ানি আছে না বলেন গোলাম আহম্মদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে এবং তার অনুসারীরা এখনো আমাদের দেশে জিন্দা ঠিক কিনা বলেন তারা মুসলমানের কাতারে থাকতে চায় কিন্তু তারা মুসলমানের কাতারে থাকার কোনো ধরনের কোনো ধরনের সুযোগ তাদের নাই ঠিক কিনা বলেন মুসলমানদের কাতারে মুসলমানদের সার্টিফিকেটে মুসলমানদের পাসপোর্টে এদের কোনো নাম থাকতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য আমাদের স্লোগান হবে নবীর কোনো কোনো নবী নাই কি এই আইন আমরা কোথায় চাই সংসদে চাই নবীর পরে কোনো কি বলেন কোনো নবী নাই নাই আল্লাহ তালের নেতৃত্বে ওই মুসাজ কাজকে হত্যা করে দেওয়া হয়েছিল এবার আসুন স্বপ্ন আবক সিদ্দিকদিয়াল স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নটা কি ছিল আবক সিদ্ধি গতি তালা স্বপ্ন দেখলেন এবার আসুন আবক সিদ্দিক কে ছিলেন আবক সিদ্দিক একজন বড় মাপের একজন সাহাবি কোন মাপের সাহাবি বলেন বড় মাপের একজন সাহাবি এমন একজন ব্যক্তিত্ব যিনি দুনিয়াতে চলমান রত অবস্থা জান্নাতের সুসংবাদ পাইছেন জমানা বলবেন না দুনিয়াতে চলমানত অবস্থা জান্নাতে সুসংবাদ পাইছেন মিয়া সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে চলতেন জান্নাতি পুরুষ বাজারে যাইতেন জান্নাতি পুরুষ খাইতে বসতেন জান্নাতি পুরুষ ঘরে যাইতেন জান্নাতি পুরুষ যত কাজ করতেন আকাশের নিচে জমিনের উপরে জান্নাতি পুরুষ পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার আগেই তার রেজাল্ট আউট করে দেওয়া হয়েছে এখনো পরীক্ষা শেষ হয় নাই দুনিয়া এটা দারুল এটা পরীক্ষার জায়গা আর এই পরীক্ষার খাতা কখন জমা দেওয়া হবে যখন একটা মানুষের হায়াত চলে যাবে মৃত্যুবরণ করবে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তার চলমানরত অবস্থায় যত কাজ করেছে ভালো করেছে মন্দ করেছে সকল কাজের খাতা আল্লাহ দপ্তরে জমা হয়ে যায় ওয়াল কাপুর সুন্দুকুল মৃত্যু এটা অচানক চলে আসবে আর কবর হলো তার আমলের বাক্স আমি যতই আমল করি না কেন এই আমলটা আমার সাথে কবরের সফর সঙ্গী হবে চিন্তা করেছেন এই জন্য মৃত্যু হওয়ার আগেই আমার আখরাত গুছাইতে হবে মৃত্যুর পরে কাজের কোনো সুযোগ নাই কাজের অপশন আমার যতক্ষণ পর্যন্ত আমার চক্ষু দেখে আমার কান শুনে আমার জিব্বা লড়ে রক্তের স্পন্দন বাকি আছে আমার রক্ত চলাচল বাকি আছে ততক্ষণ পর্যন্ত আমার কামের অবসর কাজের কাজের কি অপশন তেজবি পড়ার সুযোগ আমার এখনো আছে কোরআন তালাতের সুযোগ আমার এখনো আছে ঠিক কিনা বলেন সালাম দেওয়ার সুযোগ আমার এখনো আছে ভালো কাজের সুযোগ আমার এখনো আছে কিন্তু যখন আমার রুটা বের হয়ে যাবে আমার শরীর কি হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে রক্ত লড়াচড়া বন্ধ হয়ে যাবে চোখ দেখবে না কান শুনবে না আমি নিথর পাথর হয়ে থাকবো ঠিক কিনা বলেন তখন আর আমার তসবি পড়া সুযোগ থাকবে না কাজের কোন অপশন থাকবে না তখন তো হিসাবের সময় তুমি কি কাজ করেছো তোমার যাচাই বাছাই করা হবে এই জন্য আবক্ষ সিদ্ধি গদি আল্লাহ তালান হুম এখনও ওনার পরীক্ষা শেষ হয় নাই আল্লাপা কারসা আজিম থেকে আসমান ভেদ করে রসুলকে জানায় দিলেন রসুল আপনি বইলা দেন আবু বখর জান্নাতি বলবেন না যদি আমাদের রাষ্ট্রপ্রধান কাউকে বলে দেয় যে লোকটার এস এস পরীক্ষা দিতে হবে না সে সবচেয়ে বাংলাদেশ মেয়েদের সবচেয়ে সেরা ছাত্রী হিসেবে গণ্য হয়েছে তাহলে ছাত্ররা কতটা খুশি হবে বলেন ঠিক আল্লাহ বলে দিয়েছেন গোটা মানবজাতিকে জাতিকে দিলেন জানো আবু বকর তার পরীক্ষা শেষ হওয়ার আগে আমি আলা রেজাল্ট আউট করে দিয়েছি আবু বকর আন্তা জান্নাতি তুমি জান্নাতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের একজন সাহাবী ছিলেন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন উনি আমাদের মতো তো চোখওয়ালা হাতওয়ালা পাওয়ালা ছিলেন আল্লাহ যখন আলামে আরওয়াহকে সৃষ্টি করলেন তখন এদের মধ্য থেকে যাকে পছন্দ করেছেন যাদেরকে পছন্দ করেছেন এদেরকে নবী বানাইছেন এরপরে যাদেরকে পছন্দ করেছেন এদেরকে রসুল বানাইছেন এরপরে যাকে পছন্দ করেছেন এদের মধ্য থেকে আমাদের আদিবিতা আদম ইসাল্লাম কে বানাইছেন এরপরে যাকে পছন্দ করেছেন দ্বিতীয় আদিবি তা নু ইসাল্লাম বানাইছেন এরপরে যাকে পছন্দ করেছেন আমাদের জাতিবিদা ইব্রাহিম ইসাল্লামকে বানাইছেন এরপরে যাকে পছন্দ করেছেন সর্বশ্রেষ্ঠ মানব আগলা মাখলুক ইনদাল্লাহ রয়িসুল আমবিয়া ইমামুল মুরসালিন মুআল্লিমুস সাকালাইন মুআল্লিমুস সাকালাইন আগলা মাখলুক ইনদাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন এরপরে যাকে পছন্দ করেছেন তাকে আবু বকর সিদ্দিক বানাইছেন সুবহানাল্লাহ বলবেন না হাদাহু আবু বকর উনি একদা স্বপ্ন দেখলেন যে মক্কা থেকে একটা চাঁদ উদয় হয়ে আবার মক্কায় আসলো ওখান থেকে সংখ্যক তারকা রাজি নিয়ে মদিনায় গেলেন মদিনায় গেল মদিনা থেকে আবার মক্কায় আসলো অসংখ্য তারকা নিয়ে আবার মক্কায় আসলো আবার মক্কা থেকে মদিনায় গিয়ে ওই চাঁদটা ওখানে অস্ত গেল এই স্বপ্ন আবক সিদ্দিক দেখেছিলেন তার ব্যাখ্যা কি তার ব্যাখ্যা জানার জন্য রসুল যখন নবুতি দাবি করলেন নবুতি দাবি করলেন যে আমি নবী আবক সিদ্দিক বললেন আপনি নবী তার প্রমাণ কি আল্লাহ রসুল বললেন আবক তুমি যে স্বপ্ন দেখেছিলা ওই স্বপ্ন হলো আমার প্রমাণ আল্লাহ বললেন আবক স্বপ্ন দেখছে রসুল কিভাবে বললেন এই স্বপ্নের স্বপ্ন তুমি যে স্বপ্ন দেখিয়েছিলে ওইটাই তো আমার প্রমাণ আমি একজন নবী আবক তো সিদ্ধি গল্দি আল্লাহ তালা নানু সাথে সাথে বলো না সাদু আল্লাহ ইলাহ আল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল এবার ওই চাঁদ কে ছিল মগ্গাতে উদয় হয়ে আবার মগ্কে অস্ত গেল ওই চাঁদ ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হসাল্লাম ছিলেন ওই চাঁদ আমরা অনেক সময় রসুলকে চাঁদের সাথে তুলনা করি অনেক সময় রসুলকে সূর্যের সাথে তুলনা করি কিন্তু রসুলের তুলনা চাঁদের সাথে মানায় না সূর্যের সাথে মানায় না কেননা চাঁদ মে দাগ হ্যাঁ সূর্য মে আগ হ্যাঁ কিন্তু রসুলের চেহারাটা এমন ছিল রসুল এমন ছিলেন তার চেহারায় কোনো দাগও ছিল না আগও ছিল না আগুনও ছিল না বলবেন না আপনি পূর্ণিমার চাঁদ তাকায় দেখেন চাঁদের মাঝে একটা কালো দেখা যায় স্পট রয়েছে রসুলের তাকান কসম তার চেহারা ছিল না বলেন যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে রসুল আসলেন আমি রসুলের চেহারা দিকে দেখলাম আর চাঁদের দিকে তাকাইলাম আল্লাহর কসম চাঁদের ভিতরে দাগ দেখা গিয়েছে কিন্তু রসুলের চেহারায় কোনো দাগ ছিল না সূর্য একটা সময় এসে তার দিকে তাকানো যায় না তাকানো যায় তাকানো যায় না অনেক সময় সূর্য প্রখার কারণে গাছপালা তুলতা জ্বালা পরা ছাই খাই করে দেয় ঠিক না বলেন তাকানো যায় না কিন্তু ওই চাঁদের সাথে সূর্যের সাথে রসুলের মেশা দৃষ্টান্ত মানায় না কেননা চাঁদ মেয়ে দাগ হয় সূর্য মেয়ে আগ হয় লেকি মেলা রসুল কি চেহারা মেয়ে কোনো দাগ বি নেই কোনো আগ বি নেই আদায় হওয়া নবী না মহাম্মদ রসুল উল্লাহ সল্লল্লাম আলাহি রসাল্লাম তো রসুলকে চাঁদ বলা হয়েছে। আছে চাঁদ যখন উদয় হয় সমানভাবে সকলেই দেখতে পায় ঠিক কিনা বলেন তার তার চাঁদের সৌন্দর্য অপলোকন দৃষ্টিতে চাঁদের স্নিগ্ধতা চাঁদের মায়া তার সুন্দর সৌরভ আমাদেরকে ভুলিয়ে দেয় ঠিক কিনা বলেন রসুল যখন আসলেন উনি তো অন্ধকার যুগে একটা চাঁদ যেই চাদর আলো সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে মিন মাসারিকিল আরদি ইলা মাগারিবিহা ওয়া মিন আল জানুব ইলা শিমাল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা বিশ্বময় রসুলের সেই চাঁদের আলো ধরা বিশ্বময় ছড়িয়ে পড়েছে ঠিক কিনা বলেন কে পর্যন্ত ছড়িয়ে পড়বে তো ওই চাঁদ ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর যে নক্ষত্রের কথা বলা হয়েছে ওই নক্ষত্র ছিল সাহাব আই ক্যারাম নদিয়াল্লা ও তার চিন্তা করেছেন রসুল মক্কা বিভাব হয়েছে ওখান থেকে মদিনায় সফর করেছেন মদিনা থেকে আবার মক্কায় এসেছেন মক্কা থেকে আবার মদিনায় গিয়ে অস্ত গিয়েছেন যারা আমরা হজে গিয়েছি দেখেছি রসুলের এখনো দেহ মোবারক রসুলের দেহ মোবারক কোথা আছে বলেন মদিনাতে রয়েছে মদিনা আল মুনব্বরা ঠিক কিনা বলেন তো আবক সিদ্ধি স্বপ্ন এটা বাস্তব রূপ নিয়েছে কিনা বলেন বাস্তব রূপ নিয়েছে এবার আসুন অমর আল্লাহ উনিও স্বপ্ন দেখেছিলেন আপনাদের আলোচনা পছন্দ হচ্ছে না ছেড়ে দিব হাত উঠাই একটু ঝাড়া দেয় যাতে করে ঝিমি ঝিমি না আসে ওমর অদিয়াল্লাহতালহ ওমর অদী আল্লাহ আনহু উনিও একজন বড় মাপের সাহাবি ছিলেন দ্বিতীয় খলিফা ওমর এমন একজন ব্যক্তিত্ব ছিলেন ওমর আল্লাহতা আল্লাহ এমন ব্যক্তিত্ব ছিলেন উনি যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান আসত না উনিও জান্নাতি পুরুষ ছিলেন তার রেজাল্ট আল্লাহ পাক আউট করে দিয়েছিলেন এখনো অমর অদি আল্লাহ জীবিত তার রেজাল্ট আল্লাহ পাক আউট করে দিয়েছিলেন আল্লাহ রসুল বলেছিলেন অমর আন্তা জান্নাতি তুমি জান্নাতি বলবেন না ওমর অদি আল্লাহ তালান উনি একদিন স্বপ্ন দেখলেন যে মুরু তাকে ঠুকরাচ্ছে সকালবেলায় উনি বললেন আমি স্বপ্ন দেখলাম মুরুখ আমাকে ঠুকরাচ্ছে যেহেতু উনি আমির মিনি ছিলেন সাহবাইকে আমরা জিজ্ঞাসা করলো এটার ব্যাখ্যা কি হতে পারে অমর উদীয় বললেন যে আমার মনে হচ্ছে আমি কারো হাতে শহীদ হব এই স্বপ্ন দেখার কিছুদিন পরেই ওমর উদীয়াল্লাহ তালানকে শহীদ করে দেওয়া হয়েছিল নামাজরত অবস্থায় নামাজে ছিলেন তো অবস্থায় একজন দুষ্পুণ আইসা অমর অদী আল্লাতানকে খঞ্জর দিয়ে চাকু দিয়ে আঘাত করেছিল সে আঘাতে অমর অধীয়ালা তালে ইন্তেকাল করেছিলেন চিন্তা করেছেন এবার আসুন আলিরদি আল্লাহ তা এটা একটা চমৎকার স্বপ্ন তখন অমরদি আল্লাহ তালানের যুগ আলিরদি আল্লাহ তাঁহার স্বপ্ন দেখলেন যে রসুল ফজর নামাজ পড়ালেন পরায় ঘুরে ঘুরে বসলেন দেখেন এই স্বপ্নের স্বপ্নতা রয়েছে রসুল যখন জীবিত ছিলেন তখন উনি প্রতিদিন ফজর নামাজের পরে ঘুরে বসতেন সাবাইকামকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছ কি না স্বপ্ন দেখলে আমাকে বলো সাবাইকামরা কোনো স্বপ্ন দেখলে রসুলকে বলতেন যে আল্লাহ আমি তো এই স্বপ্ন দেখেছি রসুল স্বপ্নের ব্যাখ্যা দিতেন তাবির করতেন তো আলিরুদিয়াল্লা স্বপ্ন দেখলেন রসুল তো ইন্তেকাল করেছেন আলী দেখলেন যে রসুল নামাজের পরে ঘুরে বসলেন একজন মহিলা তার বাগানের পাকা খেজুর রসুলকে দিলেন বললেন ইয়া রসুল আল্লাহ এটা আমার বাগানের পাকা খেজুর আপনি খান এবং সাহাবাদের মাঝে বন্টন করে দেন আপনি খান এবং সাহাবাদের মাঝে বন্টন করে দেন এটা কে দেখেছে বলেন আলীরদিয়াল্লাহ তালানু এ স্বপ্ন দেখেছেন তো ওনার ঘুম ভেঙে গেল আদান হয়ে গেল তারানু নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আসলেন অমর তালানু নামাজের ইমামতি করলেন এটা কিন্তু এখন স্বপ্ন নয় বাস্তব অমরদী আল্লাহ তালা নামাজের ইমামতি করলেন এবার নামাজের পরে অমরদী আদান ঘুরে বসলেন এমন সময় দেখা গেল একজন মহিলা তার গাছের খেজুর নিয়ে আসলেন বলেন এটা আমার বাগানের পাকা খেজুর আপনি খান এবং মাঝে বন্টন করে দেন বলবেন না সুবাহ আল্লাহ শাহবাদের মাঝে বন্টন করে দেন তালানকে রসুল স্বপ্নের যুগে যে খেজুর দিয়েছিলেন উনি বললেন যে আল্লাহর কসম রসুল স্বপ্নে যুগে আমাকে যে খেজুরটা দিয়েছিলেন আমি গমতি ওইটা সেই খেজুরের স্বাদ আমি অনুভব করতেছিলাম চিন্তা করেছেন স্বপ্নে খেজুর খাওয়া এটা এলমিয়েতের লক্ষণ যারা জ্ঞানী বুদ্ধি হয় যারা বড় আলেম হবে এরা অনেক সময় স্বপ্নে খেজুর খায় স্বপ্নে দেখে খেজুর খাওয়ানো হয় জন্য খেজুর খাওয়া এটা আমাদের বাস্তব জমানাতেও ভালো একটা ট্রিটমেন্ট বলতে পারেন আপনি দৈনিক সকালে পাঁচটা বা ষাটটা বেজর খেজুর খান আল্লাহ রসুল হাদিসে বলেছেন যদি কোনো মানুষ দৈনিক সকালে ষাটটা করে খেজুর খায় তাহলে ওই মানুষ রসুলের শূন্য জিন্দা করবে এবং তাকে সাপে কামড় দিলে তার বিষ কখনো ক্রিয়াশীল হবে না সাপের বিশেষে মারা যাবে না খেজুর এটা মানুষের পেটে দীর্ঘ সময় থাকে খেজুর আপনার মেদা অর্থাৎ আপনার পেট ঠিক রাখবে এটার ভিতরে অনেক শক্তি আছে আপনার শরীরে শক্তি দিবে এনার্জি নিয়ে আসবে খেজুর এই জন্য এটা আমরা দৈনিক সকাল রাখতে পারি আমিও প্রায় চেষ্টা করি দৈনিক খেজুর খাইতে পাঁচটা না হলে ষাটটা ষাটটা আমরা অনেক খাই আমার রুমে নিয়মিত খেজুর থাকে এই জন্য আপনারা এই আমলটা করতে পারেন না রসুলের সুন্নত হিসাবে এটা আপনার চিন্তা করতে পারেন আপনার সারা জীবন সারা দিন ভালো কাটবে ভালো কাটবে এই জন্য দেখা যায় সাহবাই খেয়া যুদ্ধ করতেন জন্য তো অনেক শক্তির প্রয়োজন দেখা যায় কোনো খাবার ছিল না একটা দুইটা খেজুর খেয়া তারা বড় বড় যুদ্ধতে শরীর হয়েছেন বলবেন না তো আলী আলিরদল্লা তালান দেখলেন একটা মহিলা ওমরের কাছে খেজুর দিল এবং বললেন যে আমির এটা আপনি খান এবং সাহাবাদের মাঝে বন্টন করে দেন ওমর নিজেই বন্টন করতেছিলেন সবাইকে একটা একটা করে দিতেছিলেন আলিরদীয়াল্লাহ তালন পালা আসলো যখন উনি আলিরুদ্দ দিতে গেলেন একটা খেজুর দিলেন আলী আল্লাহ তালা বললেন যে আমির মুমিনিন আমাকে আর একটা বাড়ায়া দেন এবার আমিরুল মোমিন বললেন হে আলী শোনো আমি তোমাকে একটা বাড়াই দিতাম যদি রসুল তোমাকে স্বপ্নের যুগে দুইটা খেজুর দিতেন তাহলে এটা বোঝা গেল এই স্বপ্ন শুধু আলীর দিয়ালতন দেখেননি অমর উদ্দীলতন দেখেছেন কেন দেখেছেন তারা রসুলের কল্পনা করলে স্বপ্নের যুগে তারা রসুলকে দেখতে পাইত রসুলের জন্য তারা তাদের জীবন আত্মা উৎসর্গ করে দিয়েছেন সকলের চেয়ে তারা রসুলকে ভালোবাসতেন আমরা তো শুধু রসুলকে নামকে আসতে ভালোবাসি রসুলের ব্যানারটা নাই ব্যানারটা নানো দেয়ালে দেয়ালে দেয়ালিকা লেখা পোস্টার নানো এটাই রসুলের ভালোবাসা নয় রসুলের ভালোবাসা হলো রসুলের আদর্শ নিজের পুরা দেহের ভিতরে ফিট করা এটাই হলো সত্যিকারে আশেখের রসুল ঠিক কিনা বলেন নির্দিষ্ট একটা সময় আয়শ্বাস রসুলের আশকে দাঁড়ায় যাওয়া এটাই শুধু রসুলের ভালোবাসা নয় রসুলের ভালোবাসা হলো এমন হওয়া উচিত যে রসুলের উপর দুরুত পড়লে ঘুমাইতে গেলে রসুল স্বপ্নযুগ আয়শ্বাস আমার সাথে সাক্ষাৎ করবে সেই ভালোবাসা তো আমাদের ভিতরে নেয় নাই রসুলের দুঃখের কথা শুনলে কথা শুনলে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি চলে আসে চোখ বে পানি আসা এটাই শুধু রসুলের ভালোবাসা নিদর্শন নয় ঠিক কিনা বলেন এই জন্য গোটাটা জীবন রসুলের উপরে আমাকে অতিবাহিত করা পরিচালনা করা এটাই মূলত রসুলের আদর্শ এসেই রসুলের ভালোবাসা ফুটে উঠবে এবার আসুন ওসমান আনহু উনি এই স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নটা হল যখন দুশমন তাকে ঘিরে ফেললো উনি ঘরের ভিতরে আবদ্ধ হয়েছিলেন তখন ওসমান গণিরতিয়াল স্বপ্ন দেখলেন যে রসুল সাল্লাহ সাল্লাম আয়সা বলতেছেন যে ওসমান গনি যদি তুমি চাও সহযোগিতা তাহলে সহযোগিতা আসবে আর যদি চাও তুমি সন্ধ্যাবেলা আমার সাথে ইফতার করবে তাহলে আমি রসুল তোমার জন্য অপেক্ষায় আছি আমার কাছে আসো তোমাকে আমি ইফতার বলবেন না তো স্বপ্নের ব্যাখ্যা ছিল রসুলকে যখন দেখলেন এই অবস্থায় তখন ওসমান গনিরদিয়ালো বলেছিলেন আমার সহযোগিতার কোনো প্রয়োজন নাই আমার দাবি হলো আমি দুনিয়া থেকে চলে যেতে চাই আবার আপনার সাথে ইফতার করতে চাই গনি রদিয়া তালানু অদিনেই বেলায় তাকে শহীদ করে দেওয়া হয়েছিল চিন্তা করেছেন তো সময় তো উপস্থিতি এই আলোচনার মূল উদ্দেশ্য হল যে আমরা অনেক সময় স্বপ্ন দেখি যদি স্বপ্নটা ভালো মনে হয় তাহলে আমাদের কী করণীয় আর যদি স্বপ্নটা খারাপ মনে হয় তাহলে এটা কি কী করণীয় যারা দরকার আছে কিনা বলেন যা দরকার আছে তো হাত উঠান স্বপ্নের ব্যাখ্যা এটা সময়ের ব্যবধানে ব্যক্তি ব্যবধানে তার ব্যাখ্যা ব্যতিক্রম হয়ে থাকে একই স্বপ্ন ব্যক্তি ব্যবধানের কারণে তার ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা হয়ে যায় একটা স্বপ্ন মহিলা দেখেছে ওই স্বপ্নটা একজন পুরুষ দেখেছে কিন্তু ব্যক্তি ব্যবধানের কারণে একই স্বপ্ন তার ব্যাখ্যা ব্যতিক্রম হয়ে যায় একটা স্বপ্ন রাজা দেখলে যেই ব্যাখ্যা হবে সাধারণ মানুষ দেখলে সেই ব্যাখ্যা হবে না একটা স্বপ্ন আলেম দেখলে যে ব্যাখ্যা হবে সাধারণ কোনো মানুষ দেখলে সেই ব্যাখ্যা হবে না তার ব্যক্তি বিশেষের কারণে সময় ব্যবধানের কারণে স্বপ্ন তার ব্যাখ্যা এবং তাবির এটা ব্যতিক্রম হয়ে যায় একদা একজন ব্যক্তি সে স্বপ্ন দেখলেন যে আল্লাহ রসুল তার ঘরে কে বসছেন আল্লাহ তার ঘরে এসা বসছে ব্যক্তি খুশি হয়ে গেলেন স্বপ্নের ব্যাখ্যা উনি একজন আলেমের কাছে জানতে চাইলেন এটা স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবার আলেম বললেন তোমার ঘরে সামানা যা আছে জলদি বের করো আলেমের কথা শুনে উনি জলদি ঘর থেকে তার সামানা বের করে দিলেন সামানা বের করতে দেরি যতক্ষণ পর্যন্ত তখনই তার সারটা ভেঙ্গে পড়ে গেল চিন্তা করেছেন ব্যক্তি পরিবর্তনের কারণে তার স্বপ্নের ব্যাখ্যা এটা ব্যতিক্রম হয়ে যায় এবার আসুন স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন কার কাছে বলা যাবে না স্বপ্নের কথা কোনো মহিলাকে বলা উচিত নয় স্বপ্নের ব্যাখ্যা কোনো ছোট্ট নাবালেক মানুষের কাছে বলা উচিত নয় স্বপ্নের ব্যাখ্যা চাওয়া এটা কোনো অশিক্ষিত মানুষের কাছে যা উচিত নয় স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে কার কাছে যিনি আলেম আবেদ লাবি ভদ্র আলেম মানুষের কাছে নিজের স্বপ্নের ব্যাখ্যা এটা বর্ণনা করা যায় কিন্তু অন্য কোনো সাধারণ মানুষের সামনে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করা এটা উচিত নয় করা যাবে না ইনশাআল্লাহ এবার আসুন আমরা অনেক সময় স্বপ্নে দেখি এটা আমার কাছে ভীতিকর মনে হয় আবার অনেক স্বপ্ন দেখি এটা আমার কাছে অনেক ভালো মনে হয় এক সাহাবি আল্লাহ রসুলের কাছে আসলেন আইসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি অনেক সময় এরকম ভয়ানক স্বপ্ন দেখি যেটা আমাকে খুব চিন্তায় ফেলে দেয় আল্লাহ রসুর বললেন এই স্বপ্ন শুধু তুমি দেখো না এই স্বপ্ন আমি নিজেও মাঝে মাঝে দেখি যেটা আমাকে চিন্তায় ফেলে দেয় এবার আল্লাহ রসুল শিখাইলেন যদি তোমার স্বপ্ন এটা ভীতিকর মনে হয় তাহলে তুমি কি করবা কামা যা পি হাদিস ইল্লাহ ইল্লা সাল্লাহ আলাই আল্লাহ রসুল এই সমস্যার সমাধান দিয়েছেন তোমাকে কি করণীয় আমরা কি করব, দরকার আছে কিনা বলেন অনেক সময় স্বপ্নে দেখে আমরা ভয় পেয়ে যাই উইঠে আমরা পানি খাই শরীরে ঘাম চলে আসে আল্লাহ রসুল বললেন যদি বিষয়টা এমনই মনে হয় যে তুমি স্বপ্নে দেখেছো ভয় লেগেছে তাহলে তুমি কি করবা তুমি সাইড চেঞ্জ করবা যে কাজে ছিলাম আমি অন্য কাত হয়ে যাব এরপরে বলবো মিনাশ শৈতন রাজিম বলা যাবে কিনা বলেন বলা যাবে বলা যাবে সহকে থুতু দিয়ে সব বিজয়ে ফেললাম এমনটি নয় এটা নয় থুতু বলে থুতু এটা বাস এমন নয় আপনার বাসে একজন শুয়ে আছে তাকে আমি থুতু দিয়ে বিজয়ে দিলাম এমন নয় আল্লাহ রাসূল বললেন তুমি সাইড চেঞ্জ করো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো এবং বাম দিকে তিনবার থুতু ফেলো এবং এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযিহির রুয়্যা রব্বি আমি আপনার কাছে পানা চাই এই ধরনের দুঃস্বপ্ন থেকে বলা যাবে না আমরা আরবিতে না বললেও বাংলাতে বলবো যে রব্বি আমাকে এই স্বপ্ন থেকে আমাকে পানা দেন আমি এই স্বপ্ন থেকে পানা চাই এবার এই স্বপ্ন থেকে পানা চাই এখন যদি স্বপ্ন মনে হয় ভালো স্বপ্ন কেমন যেমন আমি স্বপ্ন দেখলাম কাবা আমি আমি করছি যাইতেছি খানায় তো মক্কায় হস করার জন্য মদিনায় যাচ্ছি হস করার জন্য আমি অজু বানাচ্ছি আমি নামাজ পড়তেছি অনেক সময় স্বপ্ন দেখা যায় কি না অনেকে দেখি আমরা আমি নামাজ পড়তেছি আমি অজু বানাচ্ছি ক্রান্তালাত করতেছি আমি খানা কাবার দিকে যাচ্ছি আমি সেবামূলক কোনো কাজ করছি এটা অনেক সময় দেখা যায় এগুলা ভালো স্বপ্নের সিমটম রসুল শিখাইলেন যদি তোমার কাছে এমন মনে হয় স্বপ্নটা ভালো লেগেছে তুমি আল্লাহর কাছে তামান্না আকাঙ্ক্ষা করো রব্বি আমি যে স্বপ্ন দেখিয়েছি এটা আমার বাস্তবের সাথে মিল করে দেন যাতে বাস্তব রূপ হয় আমি নামাজি হয়েছি যেন আমি নামাজি হতে পারি আমি মক্কায় যাচ্ছি হস করার জন্য যেন আমি হস করতে পারি বলা যাবে না এটা বলা যাবে এবার স্বপ্নের ব্যাখ্যা এটা শুধু মুসলমানরা দেখলেই পরিপূর্ণ হয় তা নয় স্বপ্ন নন মুসলিম কোনো কাফে দেখলো তার স্বপ্ন এটা বাস্তবায়ন হতে পারে যেমন ফেরাউন আমরা জানি সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষের মধ্যে থেকে একজন ছিল ফেরাউন মুসা লামের যুগে আমরা তার কথা অনেকেই শুনেছি ফেরাউন সে নিজেকে আল্লাহ দাবি করেছিল নাওজবিল্লা বলেন না নাওয়াজ নিজেকে আল্লাহ দাবি করেছিল সে একদা স্বপ্ন দেখলো কি স্বপ্ন দেখলো দেখলো যে সিরিয়া থেকে আগুন আসছে মিশর পর্যন্ত আগুন এসে অফ হয়ে গেল এই আগুন যে উপর দিয়ে আসে যে এলাকা সমস্ত এলাকার গাছপালা তুরুলতা বাড়িগঞ্জ জ্বালায় পুরে ছাই করে ছাই খাই করে দিচ্ছে একদিন নয় দুই দিন তিন দিন স্বপ্ন দেখলো এবার ওই যুগে যে কাহেন গণকরা ছিল তার সামনে ফেরাউন স্বপ্ন বলতে লাগলো যে আচ্ছা আমি যে স্বপ্ন দেখলাম এটার কারণ কি এটার ব্যাখ্যা কি হতে পারে তখন কাহেনরা বলল এটার ব্যাখ্যা এমন হবে যে আপনার বনি ইসরাইল থেকে একজন সন্তান জন্ম নিবে যেই সন্তানের হাতে আপনার রাজত্ব যাবে কি যাবে বলেন আপনার রাজত্ব যাবে ফ্রাউনের ঘুম নষ্ট হয়ে গেল আমার রাজত্ব যাবে আমার রাজত্ব চলে যাবে ক্ষমতার লোভ সবারই আছে কম বেশি ঠিক কিনা বলেন কেউ সমতার লোভে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় ঠিক কিনা বলেন বিবেক হারা হয়ে যায় আছে না হেফাজত করে এলাকাতেই বলে ইসরাইল থেকে একজন সন্তান জন্ম নিবে যার হাতে আপনার রাজত্ব যাবে এই রাজত্ব বা ক্ষমতার লোভ এটা দুনিয়াবি মানুষের ভিতরে ঢুকে নেই এই ক্ষমতার লোভ আমাদের সমাজে যারা বড় আমির হয়ে বসে আছি বিশ্ব আমির এদের ভিতরে প্রভাব পড়েছে ঠিক কিনা বলেন আছে না বিশ্ব আমির ভুইলে গেছেন বিশ্ব আমির বিশ্ব আমির ভুইলে গেছি আমরা অনেকে আমরা মনে করি বিশ্ব আমির হয়ে নিজেকে আমিরত্ব দাবি করতে যায়া। গোটা দুনিয়া তস্তস হয়ে গেল তাপনিক জামাতে ফাটল লেগে গেল তারপরেও আমরা আমিরত্ব চাই ঠিক কিনা বলেন তারপর আমিরত্ব চাই এই আমিরতের অহামিকা তাকে ধ্বংস করে দিয়েছে তাকে অন্ধ বধির করে ফেলেছে ঠিক কিনা বলেন আমিরত চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো সময় তো উপস্থিতি ফেরাউন শুনল সন্তানের হাতে রাতত্ব যাবে তখন সে তার সকল সৈন্য সামন্তকে আদেশ করে দিল সিআইডি লাগাই দিল প্রত্যেক ঘরে ঘরে তোমরা খোঁজ নাও যেখানেই কোনো সন্তান ছেলে সন্তান জন্ম নিবে তাকে হত্যা করে ফেলবে ইতিহাস প্রমাণ করে ফ্রাউনের ওই সময় তার এই আদেশের কারণে তিরিশ হাজার পুরুষ সন্তানকে ফেরাউন হত্যা করেছিল কয়জন বলেন তিরিশ হাজার ছেলে সন্তানকে হত্যা করেছিল কে করেছিল বলেন ফেরাউন এবার আল্লাহ কি মেহের আল্লাহ হলেন বেনিয়াজ কারো কোনো মুহতাজ নয় আল্লাহ আকাশ বানাইছেন আকাশ ছাড়া মানুষ বানাইছেন মানুষ ছাড়া আল্লাহ তা কারো কাছে জিজ্ঞাসিত নয় আমরা আল্লাহ কাছে জিজ্ঞাসিত উনি যা খুশি তা করেন যাকে খুশি জান্নাত দিবেন যাকে খুশি জাহ্নামি করবেন কে করবেন আল্লাহ করবেন যার কথা জান্নাত শুনে, যার কথা জাহান্নাম শুনে, যার কথা মিকাল শোনে ইসরাফিল শোনে জিব্লাম শোনে মালাকুল মৌদ শুনে কার কথা শোনে আল্লাহর কথা শোনে সামাদ, ওই সময় মুসা পিতা ঘরে প্রবেশ করল মুসা তার মায়ের গর্বে চলে আসলেন মুসা মায়ের গর্বে মেচুট হয়ে গেলেন আল্লাপাক আদরের সাথে আপ্যায়নের সাথে মুসা সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন কোন সময় যেই সময় ওই যুগটা বিভীষিকাময় মুহূর্ত ছিল মানুষ থর থর করে কাঁপত সে সন্তান জন্ম নিলেই তাকে হত্যা করে দেওয়া হতো প্রত্যেকটি ঘরে ঘরে সিআইডি লাগানো হয়েছিল এবার মুসা সাল্লাম দুনিয়াতে আসলেন ফুটফুটে সন্তান নবী হবে নবীরা যুগ শ্রেষ্ঠ সুন্দর হয়ে থাকে দেখলেই মানুষের মায়া লাগে মুসা চলে আসলেন দুনিয়াতে মা ভয় গেলেন অথচ মুসা পিতা উনিও একজন ফেরাউনের ফেরাউনের সৈন্য ছিল সৈনিক ছিল ফেরাউনের আশেপাশেই তার পাহাড়ি করত তার ঘরে موسی আঃ চলে আসলেন موسی আঃ মা ঘাবরায় গেলেন এবার موسی আঃ এর মা যখন ঘাবрая গেলেন আল্লাহ পাক موسی মায়ের সাথে কথা বললেন ফা আউহাইনা আলা উম্মি মুসা موسی আঃ মায়ের সাথে আল্লাহ পাক কথা বললেন তার জহনের ভিতর ঢেকে দিলেন ঢেলে দিলেন কি কর কি করণীয় আল্লাহ বলেন বাক্স বানাও বাক্স বানানো হলো এবার কি করব তাকে নদীতে ফেলে দাও চিন্তা করেছেন কোথায় ফেলে দাও তাকে নদীতে ফেলে দাও নীল নদে ফেলে দাও নীল নদ আমরা দেখেছি নীল নদ আমরা দেখেছি অনেক সময় আমরা মনে করি নীল নদ তার মানে কি পানিগুলো একেবারে নীল নীল নদ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী হলো নীল নদ এটা আফ্রিকা উগান্ডা থেকে শুরু হয়েছে বিশাল নদী তবে এই নদীর বৈশিষ্ট্য হল নদীর পানি কমেও না বাড়েও না যতবার দেখেছি সমান কমেও না না চিন্তা করেছেন এই মিশর হলো এই নীল নদ মিশরের প্রাণ এই মিশরের নীল নদ ঘেরেই ঘরেই বিশাল শহর বসেছে কায়রো শহর তো এবার মুসা মাকে বললেন বাক্স বানাও এবার নদীতে ফেলে দাও মা ঘাবড়ায় গেলেন নদীতে ফেলে দিব মায়ের মন ঠিক না বলেন নদীতে ফেলে দিব আল্লাহ পাক মুসাইসালাম মায়কে বললেন তুমি চিন্তা করো না তোমার ছেলেকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দিব সোহানা বলবেন না আর তো না আল্লাহ এবার মুসাইসাল্লামের মা বাক্স নদীতে ফেলে দিল এবার নদী এই বাক্স পায়া আশ্চর্য হয়ে গেল যে আমার নদীর ভিতরে নদীর গর্বে অনেক মূল্যবান সম্পদ রয়েছে কিমতি সম্পদ আছে নদীর ভিতরে হীরা মুক্তা জহরা অনেক কিছু আছে মূল্যবান মূল্যবান পদার্থ রয়েছে কিন্তু মুসা ইসাল্লাম এই পদার্থ চেতে হাজার গুণ উত্তম হাজার গুণ দামি মুসা মুসা মুসা্লামকে নদী পায়া যেমন দুলনায় বাচ্চাকে ধুলায় সেই নদী মুসা জালামকে ধুলাইতে ধুলাইতে ফেরা উনার ঘাটে নিয়ে উপস্থিত আল্লাহ বলবেন না বলেন আল্লাহ একবার আল্লাহ হুয়া সমাত আল্লাহ হলেন বেনিয়াছ কার মুহূতাতে নয় কারো মুহূতাতে নন মা যা কুশি তা করবেন মে মা ইউরিদ যা কছি তা করবেন মে কারো কাছে জিজ্ঞাসিত নন একক ছত্র অধিকার কার আল্লাহর এবার মুসাকে নদীতে ধুলাইয়া ধুলাইয়া ফেরাউনের ঘাটে উপস্থিত এবার ফেরাউনে যারা চাকরি ছিল একজন ঘাটে আসলো দেখা যায় একটা বাক্স স্বাভাবিক একটা বাক্স মানুষ দেখলে নদীর উপরে কৌতূহল জাগবে জাগবে কিনা বলেন জাগবে এটা সবার ভিতরে জাগবে এ বাক্সটা কি এটা একটা কৌতূহল এবার বাক্সকে নিয়ে আসা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া ওনাকে ডাকা হলো যেহেতু একটা বাক্স এটা একাকি খুললে এটা বদনাম হয়ে যাবে ভিতরে কি ছিল না ছিল যেহেতু তারা একজন চাকরানি নৌকার এবার ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডাকা হলো হল সকল মেয়েরা জমা হয়ে গেল এবার বাক্সের মুখটা খোলা হলো হলো যখনই বাক্সের মুখটা খুললো মনে হয় যেন পূর্ণিমার চাঁদের একটা আলো বেশে আসলো সুবহানাল্লাহ বলেন না মূসা আলাইহিস নবী হবেন নবীরা যুগ শ্রেষ্ঠ সুন্দর হয়ে থাকে আর সুন্দরের প্রতি মেয়েদের দুর্বলতা একটু বেশি কোন সন্তান ফুটফুটে হলে সকল মেয়েরাই চুমু খেতে চায় আদর করতে চায় ভালোবাসতে চায় ঠিক কিনা বলেন সকল মেয়েরা কোলে নিতে লাগলো সে চুমু খায় সে চুমু খায় সবাই চুমু খাইতে লাগলো কেউ চোখে লাগায় কেউ মুখে লাগায় চিন্তা করেছেন এবার আসিয়া কোলে নিলেন ফুটফুটে সন্তান মায়া লেগে গেল প্রত্যেক মহিলার ভিতরে মুসাই মোহাম্মত আল্লাপাক ঢুকাইয়া দিলেন এবার বাসায় নিয়ে গে হলো ফেরাউনকে ডাকা হলো তাকে দেখানো হলো এবার ফেরাউন বলল আমার মনে হয় এই ছেলের হাতেই আমার রাজত্ব যাবে তার ওই যে স্বপ্ন আমার মনে হয় এই সন্তানের হাতেই আমার রাজত্ব যাবে ভয় ঢুকে গেল আসিয়া বলল তুমি পাগল হইছো নাকি এত সুন্দর বাচ্চা সে কি তোমার বৃদ্ধ করবে এবার মুসা সাল্লামের এখন তো তার খাবারের প্রয়োজন ঠিক কিনা বলেন খাবারের প্রয়োজন এবার মুসাকে দেখা ফেরাউন আসিয়ার কথা শুই না বলতে লাগলো তার বাচ্চাকে দুধ খাওয়াও ফেরাউন মুসা সাল্লাম কান্না করতে লাগলেন যেহেতু ওই যুগে অনেক মেয়েরাই সন্তান হারা হয়েছিল সকল মেয়েদেরকে ডাকা হলো মুসাইসালামের দুধ কে পান করাবে আল্লাহ পাক মুসাইসালাম উপরে হুকুম দিয়ে দিলেন যে খবরদার মুসা তুমি কোন মেয়ে দুধে মুখ লাগাবে না চিন্তা করেছেন সময় তো উপস্থিতি একদিনের বাচ্চা দুই দিনের বাচ্চা তার উপরে আল্লাহ পাকের হুকুম চলে তার উপরে আল্লাহ পাকের হুকুম চলে আর আমার উপরে আল্লাহ পাকের হুকুম কেন চলবে না যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসবে আর জিলা না আজ না হয় কাল টু দ্য টু আজ না হয় কাল ঠিক কি বলেন এই জন্য হয়ে যাওয়া উচিত আল্লাহ হুয়া সামাৎ মুশাহসাল্লাম কোনো মহিলার মুখে দুধ লাগাচ্ছেন না রাজ পরিবার সবাই প্রেশান হয়ে গেল দুধ কে পান করাবে যখন মুশাআহিসাল্লামের মা বাক্সটা নদীতে ফেলে দিয়েছিল তখন তার একটা বোন ছিল বোনকেও ওই বাক্সুর পিছনে পিছনে দিয়ে দিলেন যে যাও দেখো বাক্সটা কোথায় যায় চাপে মায়ের মন বুঝেন না মায়ের মন আবার বোন বোনরা ভাইদেরকে বেশি মহাব্বত করে আমাদের সমাজে ভাইয়েরা বোনদেরকে ঠকায় কিন্তু বোনেরা সহজে ভাইদেরকে ঠকায় না ভাইয়েরা বোনকে ভুলে যায় কিন্তু বোনেরা সহজে ভাইকে বলে না ঠিক না বলেন হুশিয়া থাকতে হবে আমরা অনেক সময় বাইরা নিজের বাসাতেই থাকি বাড়িতে থাকি কিন্তু বোনদের অংশ আমার দিতে চাই না যদি বোন আসে যে আমার অংশ দিয়ে দেন আমার ওয়ারেসি বন্টন করে দিয়ে দেন কিন্তু দেখা যায় আমরা অনেক সময় বোনদেরকে ঠকাই এই ঠকানোর কারণে কালকে আমাদের ময়দানে ধরা খাইতে হবে তার আদায় করে দেন সে অন্যত্রে চলে গিয়েছে তাতে কি হয়েছে সে পিতার ওয়ারি সম্পদে সম্পদের মালিক তার রয়েছে যতটুক পায় অতটুক বন্টন করে দিয়ে দেন বোন তোমারটা তুমি নিয়ে যাও কিন্তু অনেক সময় আমরা ভাইয়েরা বোনদেরকে ঠকাই যাতে এমনটি না হয় এবার মুসা নামের বোন দেখলেন যে মুসা হাস্তান কারো বুকে দুধ কারো দুধের মুখ লাগায় না এবার ও বোন বলতে লাগলো আচ্ছা আমি কি বলে দেব এমন একটা মহিলার কথা মা বলে তো সমস্যা এমন একটা মহিলার কথা হইতে পারে এই মুসা ওই মায়ের দুধ ওই মহিলার দুধ পান করবে এবার প্রাণ বলে দো তাড়াতাড়ি যায় নিয়ে আসো চিন্তা করেন আল্লাহ আল্লাহ বেনিয়াজ আল্লাহ মুসাই মাকে বলেছিলেন যে তুমি তোমার সন্তানকে নদীতে ছেড়ে দাও আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার সন্তানকে তোমার কলিজার টুকরা তোমার বুকে আমি ফিরে দিব ঠিক কিনা বলেন আল্লাহ সামাদ আল্লাহ হলেন বেনিয়াজ এবার মুসা সালামের মা দৌড়ে আসলেন যেহেতু মুসা সালামের মা মুসাল্লামকে ছেড়ে দিয়েছি বিদায় ঠিক কিন্তু মুসা সালাম মায়ের কোনো ঘুম ছিল না তার মুখে কোনো খানা ছিল না তার টেনশন শুধু সন্তানকে নিয়েই ছিল আমার সন্তান কুলিজা ছাড়া বুক ছাড়া হয়ে গেল ঠিক কিনা বলেন এবার মুসে দৌড়ে আসলেন যখন মুসিয়া দৌড়ে আসলেন তখন মুসিয়া কুলে নিলেন এবার মুসা সালের মা একটু আড়ালে গিয়ে সন্তানের মুখটা তার তার বুকের সাথে লাগাইলো লাগাইতে দেরি যেহেতু মুসা সাল্লামের মায়ের গর্ব থেকেই এসেছে এই জন্য মুসা সাল্লামের মায়ের গন্ধ পাইলেন যখনই মুসা সালের মা তার বুকে মুসা সাল্লামকে লাগাইলেন তখনই মুসা সাল্লাম দুধ শান্তি মতন পান করতেছিল সোহানা বলবেন না আস্ত হয়ে যায় কেন বলেন সোহান আল্লাহ মুসা সাল্লাম দুধ পান করতে লাগলেন অপস্তুভাবে যাতে জানতে না পারে এই সন্তানই আমার এবার মুসাইসাল্লামের মাকে বললেন ফেরাউন এই সন্তান তুমি লালন পালন করবা আসিয়া বললেন এখন থেকে তুমি রাজ পরিবারে থাকবা বলবেন না এখন রাজ থাকবে এখন তো ফেরাউনের দৃষ্টিতে সে একজন দুধ মা সে একজন দুধ মা এখন দুধ মা দুধ পান করতে হলে তাকে একটা পরিশ্রমিক দেওয়া দরকার ঠিক কি না বলেন এখন পাক এমন ব্যবস্থা করলেন মুসাসাল্লামকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন এখানেই ক্ষান্ত করেন নাই তার থাকা তার বাসস্থান তার টাকা পয়সা সমস্ত কিছু রাজ পরিবার থেকে ব্যবস্থা করে দিলেন সময় নস্ত হয়ে গেল না বল না আল্লাহ এখন এই মুসাসাল্লাম রাজ পরিবারে বড় হলো একটা সময় আইসা মুসা সালাম যখন বড় হলেন নবুতি দাবি করলেন এই মুসা সালাম হাতেই ফেরাউনের রাজত্ব চলে গিয়েছিল যেমন ফেরাউন স্বপ্ন দেখেছিল বনির চাইলে একজন সন্তান হবে তার হাতে আপনি রাজত্ব যাবে ঠিক ফেরাউন যদিও একজন নন মুসলিম ছিল কিন্তু তার স্বপ্ন এটা আল্লাপাক বাস্তবে রূপ দিয়েছিলেন কথা বোঝা আসছে কথা বুঝে আসছে তো সময় উপস্থিতি যে কথা বলতেছিলাম স্বপ্ন এটা অযথা নয় এজন্য যদি আমরা ভীতিকর কোনো স্বপ্ন দেখি তাহলে আমাদের উচিত চেঞ্জ করা এটা অন্য কোনো মানুষের কাছে না বলা কোনো আলেমের কাছে বলা ভদ্র মানুষের কাছে বলা হিংসুকের কাছে না বলা দুশ্মনের কাছে না বলা মহিলার কাছে না বলা কোনো বাচ্চা ছেলের কাছে না বলা অশিক্ষিত মানুষের কাছে স্বপ্নের কথা না বলা বলা যাবে না ইনশাআল্লাহ বলা যাবে এবার মানেক রহিমা উনি একজন বড় আলেম ছিলেন চার ইমামের একজন কে ছিলেন বলেন ইমাম উনি একদিন স্বপ্ন দেখলেন উনি মদিনাতে থাকতেন তার ইচ্ছা ছিল যাতে করে তার মৃত্যুটা মদিনাতে হয় এজন্য মদিনাতে উনি বের হতেন না উনি চাইছিলেন হস করবেন কিন্তু তার মনের আকাঙ্ক্ষা উনি মদিনাতে ইন্তেকাল করলে যাতে করে তার দাফনটা মদিনাতে হয় কোথায় হয় বলেন মদিনাতে রসুল রসুলের মদিনাতে যাতে করে আমার দাফনটা হয় এজন্য উনি মক্কায় যাইতেন না হস করেছেন কিন্তু একটা সময় এসে তার আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা নিয়ে উনি একদিন ঘুমায় গেলেন ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখলেন রসুল তাকে পাঁচ আঙুল দিয়ে ইশারা দিলেন কয় আঙ্গুল দিয়ে পাঁচ আঙ্গুল দিয়ে ইশারা দিলেন শুধু ইশারা দিয়ে চলে গেলেন উনি সকালবেলা ঘুম থেকে উঠলেন এখন রসুল পাঁচ আঙ্গুল দিয়ে কি বুঝালেন পঞ্চাশ বছর নাকি পাঁচ বছর নাকি পাঁচ মাস নাকি পাঁচ সপ্তাহ নাকি পাঁচ দিন যদি আমি মদিনা থেকে মক্কায় যাই হস করার জন্য তাহলে ওই সময় পাঁচ দিন এটা সফরে সফর করার জন্য কোনো সময় সম্ভব নয় কেন ওই সময় উঠ দিয়ে হস্ত যাইতে হতো কিসের মাধ্যমে উটের মাধ্যমে ঘোরার মাধ্যমে পায়দল হেঁটে এখন পাঁচ দিয়ে কি বোঝানো হয়েছে পাঁচ মাস পাঁচ দিন নাকি পাঁচ ঘন্টা উনি বেচাইন হয়ে গেলেন সকালবেলা ঘুম থেকে উঠলেন এই স্বপ্ন কাকে জিজ্ঞেস করবে ওই যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের বিশারি যিনি স্বপ্ন সম্পর্কে ভালো জ্ঞান ছিল এবনে সিরিন আমরা তার কথা অনেকেই শুনেছি এবনে সিরিন রহিমা হুল্লাহ আল্লাহ্বাক তাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান আল্লাহবাগ তাকে দিয়েছিলেন উনি আব্দুল্লাহ ইমাম মানেক রহিমা হুল্লাহ ইমাম ইমাম মানেক রহিমা উনি একজনকে পাঠাইলেন তার পক্ষ থেকে তুমি যেহা এবং সিরিনকে বলবা যে আমার নাম বলবা না তুমি নিজে আমার নাম গোপন রেখা বলবা যে আমি স্বপ্নে দেখেছি আমি তো মদিনায় মরতে চাই মজ্ যেতে চাই না যাতে করে আমার দাফনটা মদিনাতে হয় আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রসুর আমাকে পাশ আঙুল দিয়ে ইশারা করলেন এবার আপনি সিরিন তাকে তাকায় দেখলেন বললেন সত্য করে বলো এই স্বপ্ন কে দেখেছে এই স্বপ্ন দেখা তুমি দেখ নৌ সত্য করে বলো এর স্বপ্ন কে দেখেছে ব্যক্তি তার পরিচয় গোপন করতে চাইল উনি ফিরে আসলেন বলেন স্বপ্নের ব্যাখ্যা দেননি বলেছে বাস্তব কে দেখে যে সত্যি কথা বলো এবার মালেক রহিমা উনি বললেন যে আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে তুমি যা বলো যে মালেক এর স্বপ্ন দেখেছে ব্যক্তি আবার পুনরায় গেলেন বললেন এবনে সিরিন আসলে এই স্বপ্নটা আমি দেখিনি এই স্বপ্নটা যুগ শ্রেষ্ঠ বড় আলেম ইমাম ইমাম মালেক রহিমাহুল্লাহ এই স্বপ্ন দেখেছে এবনে সিরিন বললেন এই স্বপ্নটা উপযোগী উনিই উনি ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না এবার বললেন আসলে পাঁচ দিয়ে বোঝানো হয়েছে পাঁচটা জিনিস সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না এটা শুধু একমাত্র আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানে না ইমাম মালিকের যে আকাঙ্ক্ষা ছিল যে উনি মদিনাতে মারা যাবে মক্কায় যাবে না যাতে করে মদিনায় মারা গেলে তার দাফনটা মদিনাতের রসুল রসুলের পাশে হয় বা রসুলের এলাকাতে হয় যেখানে রসুল শুয়ে আছেন পাঁচটা জিনিস কি একটা হলো মৌত মৌত কার কখন আসবে এটা কেউ জানে না ফাইদা আজালুহুম ফালা আয়াস্তা শিরুন ওয়ালা আয়াস্তা মৃত্যু কার কখন আসবে কেউ জানে না মৃত্যু যখন আসবে একটা মূর্ত আগে করা হবে না একটা মূর্ত পরে করা হবে না মৃত্যু এমন একটা দূত যেটা কার কাছে বলে আসবে না কিন্তু আসবে মৃত্যু এমন একটা সফরকারী জিয়ারতকারী জিয়াত কর্নেওয়ালা আপনার কোনো সময় দেখবে না মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময় নাই নির্দিষ্ট কোনো বয়স নাই সকালে হবে না বিকেলে হবে এই ধরনের কোনো সময় নাই মৃত্যুর নির্দিষ্ট নির্দিষ্ট কোনো বয়স নাই কয় বছরে মারা যাব দশ বছরে না বিশ বছরে নাকি আশি বছরে তার কোনো নির্দিষ্ট কোনো কি নাই বয়স নাই নাই মৃত্যুর নির্দিষ্ট কোনো রোগ নাই এই রোগে তুমি মারা যাইবা নচেত তুমি মারা যাইবে না না সুস্থ মানুষ মারা যায় অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে মাসকে মাস পড়ে আছে ঠিক কিনা বলেন সমাজের মানুষ বলে এই লোকটা মারা গেলেই ভালো হইতো কিন্তু দেখা যায় অসুস্থ ব্যক্তি বিছনায় পড়ে আছে মাসকে মাস সে জীবিত তার ঘরে তন্তাজা সন্তানটা দূর থেকে বিদায় নিল আছে কিনা বলেন আছে তার নির্দিষ্ট কোনো বয়স নাই নির্দিষ্ট কোনো জমানা নাই নির্দিষ্ট কোনো কি নাই সময় নাই নির্দিষ্ট কোনো রোগ নাই আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য হাসপাতালে যাই সুস্থ হওয়ার জন্য কিন্তু ইতিহাস বলে হাসপাতাল থেকে মৃত্যুর লাশ বেশি বের হয়ে আসে ঠিক কিনা বলেন অথচ মানুষ হাসপাতালে গেলে সুস্থ হওয়ার জন্য বাঁচার জন্য কিন্তু হাসপাতাল থেকে মৃত্যুর লাশ বেশি বের হয়ে আসে অ্যাম্বুলেন্স দিয়ে একের পরে এক লাশ যাচ্ছেই যাচ্ছে বলেন এই জন্য আল্লাহনে সিরিন বললেন রসুল আপনাকে বুঝাইছেন যে পাঁচটা জিনিস সম্পর্কে কেউ জানে না শুধুমাত্র আল্লাহ জানেন একটা হলো মৃত্যু কখন আসবে আর একটা হলো কোন জমিনে মারা যাবে কে কোথায় মারা যাবে ঘরে নিজের দেশে না অন্য কোন দেশে নিজের ঘরে না রাস্তায় না বাজারে না হাসপাতালে বলার উপায় আছে বলেন কোনো বলার উপায় নেই কোনো বলার উপায় নাই আমি কোথায় মারা যাব ঘরে শুয়ে শুয়ে না হাসপাতালের বেডে না রাস্তায় না কোথায় কারো জানা নাই কারো জানা আছে বলেন কারো জানা নাই তৃতীয় আরেকটি হলো কখন কেয়ামত হবে কেয়ামত কখন হবে এই বিষয়টা কেউ জানে না কেউ জানে না তবে কেয়ামতের সিমটম আছে বর্তমান পরিস্থিতিতে কেয়ামতের অনেক সিমটম প্রকাশ পাচ্ছে এই জন্য হুঁশিয়ার হয়ে যাওয়া উচিত কেয়ামত চলে আসছে অনেক সায়ান্নে জানেন এই দুনিয়াটা আমরা এখন বার্ধক্য অবস্থায় চলছি ইব্রাহিম আয় সাল্লামের আগের সময় মানুষের দাড়ি পাকতো না চুল পাকতো না চুল পাকা ইব্রাহিমের জমানা থেকে শুরু হয়েছে ইব্রাহিম হঠাৎ করে দেখলেন তার দাড়ি সাদা হয়ে গিয়েছে ভয় পেয়ে গেলেন এটা কি জিনিস দাড়ি কেন সাদা হইল কারণ এর আগে সমাজে দাড়ি সাদা হওয়া চুল সাদা হওয়া এটা ছিলই না মানুষ জানতোই না চুল আবার সাদা হয় দাড়ি আবার সাদা হয় ইব্রাহিম সালাম দেখলেন তার দাড়ি সাদা হয়ে গিয়েছে কিছু কিছু দাড়ি সাদা দেখা যায় তাকে জানানো হইল ইব্রাহিম আলসালাম আপনি যে জমানাতে আসেন আর যে জামানা অতিবাহিত হয়েছে আপনার জমানাটা এখন দুনিয়া বার্ধক্য হয়ে আছে কোন থেকে দুনিয়া বার্ধক্য বলেন ইব্রাহিম আলসালাম জামানা থেকে কত হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে আমরা এখন জমানা বার্ধক্য উপহিত হয়েছি এই জন্য আমাদের বয়সও সীমিত করে দেওয়া হয়েছে কেমতের সিমটম অনেক প্রকাশ পাচ্ছে বিভিন্ন জায়গাতে মহামারী প্রকাশ পাচ্ছে ঠিক না বলেন চীনে করোনা ভাইরাস শুরু হয়েছে না করোনা ভাইরাস শুরু হয়েছে এই ভাইরাস নিয়ে একটি কথা স্বপ্ন আছে রসুল সাল্লাম একদা স্বপ্ন দেখলেন যে মদিনা থেকে কালো কুচ্ছির একটা মহিলা প্রকাশ পেল স্বপ্ন দেখলেন এবং তার উগ্র থুব্রু চুল দেখতে কুচ্ছির মানুষই না মদিন থেকে উঠে সে সিরিয়াতে চলে গেল তখন তার স্বপ্নটা হলো যে মদিনা থেকে উঠে যখন ওই এলাকায় চলে গেল ওই এলাকাতে মহামারী ছড়ায় গেল তো এই মহামারীটা আল্লাহ আল্লাহর রসুলকে একটা কুচ্ছিত মহিলার রূপ দিয়ে দেখাইলেন যে এটা হলো একটা মহামারী একটা ভাইরাস যে এলাকাতে গেল ওই এলাকাতে এরপরের থেকে কলারা ভাইরাস ছড়ায়ে পড়েছিল চীনে করোনা ভাইরাস শুরু হয়েছে এটার মূল নেপথ্যটা কি চীন তারা দুর্বল জাতি আমরা মনে করি বৌদ্ধরা তারা সকালবেলায় পূজা করে ওম শান্তি ওম শান্তি তাদের যে ধর্মের গুরু গৌতম বুদ্ধ তার একটা লেকচার ছিল জীব হত্যা মহাপাপ শত্রুকে ক্ষমা করে দিও কিন্তু সারা বিশ্বে ইতিহাস প্রমাণ করে যুগের ভিতরে যারা বেশি ত্রাস চালিয়েছে মুসলমানদেরকে হত্যা করেছে তাদের মধ্যে বেশিরভাগ হলো চায়না বৌদ্ধ জাতি বৌদ্ধরাই মুসলমানদেরকে বেশি হত্যা করেছে মায়ানমারের ইতিহাস আমাদের প্রমাণ আছে মায়ানমারে মুসলমানদেরকে জ্যান্ত প্রাণ হয়েছে যেত শাস্তি দেওয়া হয়েছে নির্মমভাবে এদেরকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন অথচ এদের সকালবেলা স্লোগান হলো ওম শান্তি ওম শান্তি চায়না জাতি এখনো চায়নাতে উইগুরে করে মুসলমানদেরকে তারা গৃহবন্দী করে রেখেছে নির্মম নির্যাতন স্টিম রুলার এখনো চালাচ্ছে ঠিক কিনা বলেন এই চায়না যাতে এখন তোমরা মুসলমানদেরকে গৃহবন্দী করে রেখেছ আমি আল্লাহ ভাইরাস সরাই দিলাম এই ভাইরাসের কারণে এখন গোটা বিশ্ব থেকে এদের সাথে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন সব বন্ধ হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশও কোনো প্রোডাক্ট নিয়ে আসা এখন নিষিদ্ধ সারা বিশ্বে মহাসারা করে ফেলেছে তোমরা মুসলমানদেরকে বন্দি করে দিয়েছ তোমাদের একটা রাষ্ট্রতে আমি তোমাদেরকে সারা বিশ্ব থেকে আলাদা করে দিলাম তোমরা মুসলমানদের হত্যা করার জন্য বিভিন্ন সময় নির্যাতন করো আমি তোমাদেরকে একটা মহামারী দিয়ে দিলাম যেই মহামারীর কারণে অনেক সময় দেখবেন পত্রিকাতে ইউটিউবে দেখবেন রাস্তাঘাটে মরে মোরে শিয়াল কুকুরের মতো মানুষ মরে পড়ে আছে ঠিক না বলেন ধরার কোনো সাহস নাই কোনো মানুষ শুধছে না ধরছে না ভয়ে আতঙ্কে চিন্তা করেছেন এখন এই মহামারী যদি আরও বিভিন্ন দেশে ছড়ায়া পরে তাহলে লক্ষ লক্ষ মানুষের ইন্তেকাল হবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের মহামারী থেকে হেফাজত করেন বলেন আমি আল্লাহ রসুল দোয়াস করে দোয়া পরো আল্লাহ হুম ইন্নি আউজ বি ক্যামিনাল বরাজি ও জুনুনি আল্লাহ হুম ইন্নি আউজ বি ক্যামিনাল বরাজি ওল জুনুনি রব্বী আপনার কাছে চাই মহামারী থেকে এবং পাগলামী থেকে আমরা এই দোয়া বেশি বেশি করে করতে পারি আদালত শিখেছেন এই কি ছেড়ে দেয় নাই যে কোনো সমস্যার সমাধান দিয়েছে দিয়েছে এই এই চায়নাদের ভাইরাস চায়না একটা জাতি ওদের চামড়া সুন্দর হলে কি হবে কিন্তু এরা যত পোকা মাকর, হারাম সব ওরা খায় ঠিক কিনা বলেন শিয়াল কুকুর ওদের জন্য নিরাপদ নয় শিয়াল কুকুরও নিরাপদ নয় এই জন্য শিয়াল কুকুরের মতো রাস্তা রাস্তায় পড়ে আছে বলেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন ওরা কি বিশ্চি বৃষ্টি জিনিস খায় আশ্চর্য হয়ে যাবেন সমস্ত হারাম ওরা খাচ্ছে তো আল্লাহ পাক ওদেরকে এই শাস্তি দিলেন যে মহামারী গোটা বিশ্বে সরাই দিলেন ওদের দেশে বিভিন্ন অঞ্চল অঞ্চলে মহামারী ছড়িয়ে পড়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন গোটা মুসলিম রাষ্ট্র এবং অন্যান্য অন্য সকল রাষ্ট্র আছে আল্লাপাক যেন এই ধরনের মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন বিশেষ করে মুসলমান মুসলমান কান্ট্রিকে পাক হেফাজত করেন তো বলতেছিলাম এবনে সিরিন বললেন এই পাঁচটি জিনিস সম্পর্কে কেউ জানে না একটা হলো মৃত্যু কখন আসবে কোথায় মারা যাবে এরপরে কেয়ামত কবে হবে মায়ের রেহেমে কি আছে এখন হয়তো অনেকে বলবেন মায়ের রেহেমে কি আছে এটা আলতা করে দেখা যায় কখন দেখা যায় কখন দেখা যায় কি দেখা যায় কতটুক দেখা যায় যতটুক দেখা যায় এটা স্বাভাবিক এই দেখার দ্বারা আল্লাহর বরত্ব আর তো বেশি প্রকাশ পাওয়া উচিত যে আল্লাহ একটা মানুষকে এত জ্ঞান দিলেন যে জ্ঞানের মাধ্যমে আলত্রাসনের মাধ্যমে মানুষ বুঝতে পারে ছেলে হবে না মেয়ে হবে এতটুকু বোঝা যায় ঠিক কিনা বলেন ছেলে হবে না মেয়ে হবে এতটুকু বোঝা যায় যে মানুষটাকে আল্লাপাকে এত জ্ঞান দিলেন তাহলে ওই মহান আল্লাহ কত বড় জ্ঞানের অধিকারী আল্লাহ মুল গুরু কিন্তু জানি ছেলে হবে না মেয়ে হবে জানা যায় কিন্তু এটা জানা যায় না তার ভাগ্য কি হবে কালকে কি খাবে তার হায়াত কত হবে জান্নাতি না জাহান্নামি এগুলো জানা যায় এগুলো জানা যায় না এই জন্য আপনি সিরিন বললেন যে মৃত্যু কখন হবে এটা জানা যায় না কেয়ামত কখন আসবে এটাও বোঝা যায় না এবং সে কোথায় মারা যাবে এটা বোঝা যায় না এরপরে বরস ইয়ানি বৃষ্টি বৃষ্টি কোন এলাকাতে আসবে কখন আসবে এবং এই বৃষ্টি থেকে কোন জন্য ফসল হবে এবং এই বৃষ্টি কোন এলাকার জন্য ক্ষতিকর হবে এটা কেউ জানে না এবার এমনি সিরিন এমনি মালে উনি বললেন তাহলে আমি মদিনা থেকে আর বের হব না মদিনাতে কি হবে না আর বের হবে না উনি মদিনাতেই থাকলেন মদিনাতে উনার ইন্তিকাল হয়েছে এবং মদিনাতে তার দাফন হয়েছে সুমারা বলবেন না কয়টা বলছে আসুন আমরা একটু জিকির করি বলে ই বেসাল্লামের কথা লা ফকবানে বলেছেন ইয়া বুনাইয়া ইন্নি আর অফিল মানাম আন্নি এজ বাহু কা ফানজুরমা যা তার ঠিকই না বলেন বলেন ইব্রাহিম স্বপ্ন দেখেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মা যা তার হে বেটা আমি স্বপ্ন দেখলাম আন্নি আজবাহুকা আমি তোমাকে জবাই করতে এবার তোমার অভিপ্রায় কি তোমার মনের কথাটা কি আমাকে বলো কে বলেছিলেন ইব্রাহিম সালাম কে বলেছিলেন বলেন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আর মানাম আনি আজ বাহু কাফান জুরমা দাদা তার একথা শোনার পরে ইসমাই সালাম বলেছিলেন ইয়া আব তিফ মা তুমার, উমর সাতা জিদুনী আল্লাহ তাহলে এত তার আরো স্পষ্ট হল যে মানুষ আসলে স্বপ্ন দেখে এবার যখন ইসমাইনিসাল্লাম কিনি ইবলেমসাল্লাম চলে গিয়েছিলেন জবাই করার জন্য কিন্তু তার জবেটা বাস্তবায়ন হয়েছিল ইব্রাহিমসাল্লাম ইসমাইসাল্লামের গলায় ছুরি লাগাইছিলেন কিন্তু আল্লাহ পাক ইসমাইল আহিসাল্লামকে বাঁচায়ে দিলেন তার পরিবর্তে আল্লাহ পাক ব্যস্ত থেকে দুম্বাই না এটা জব করে দিলেন বলবেন না শোভান এবার এখান থেকে কি শিখুনি বিষয় আছে ইয়াবা তিফা আলমা তুমার সাতা জিদুন আল্লাহ মিনাস ইব্রাহ সাল্লাম যখন এই স্বপ্ন দেখেছিলেন তখন উনি ওনার সন্তানের সাথে পরামর্শ করলেন পরামর্শ করা পরামর্শ নিয়ে কাজ করা এটা অনেক খায়রা বরকত রয়েছে এবং দেখেন ইব্রাহি সাল্লাম উনি ওনার সন্তানকে কত চমৎকার ডাকলেন কি বললেন ইয়া বুনি আর ইব্রাহ সাল্লাম সন্তানকে খুব আদর মাখা নিয়ে ডাকলেন এজন্য আমাদের শিক্ষণের বিষয় হল আমরাও আমাদের সন্তানদেরকে আদর মাখা নিয়ে ডাকবো কিন্তু দুঃখের বিষয় হলো সত্য অনেক সময় আমাদের পিতারা বা গার্জিয়ানরা সন্তানদেরকে ব্যঙ্গ করে ডাকি অনেক সময় বিভিন্ন প্রাণীর নাম ধরে ডাকি অনেক সময় এমন এমন কথা বলি যেগুলো আগে নিজের উপরেই বর্তায় ঠিক কিনা বলেন অনেক সময় আমরা বাস্টেডও বলে থাকি অনেক সময় কোনো প্রাণীর নাম ধরে ডাকি কিন্তু কোরআন সভ্যতা শিখাইলেন দেখো ইব্রাহিম নাম উনি একজন জাতি পিতা ছিলেন উনি সন্তানদের কিভাবে ডাকতে হয় হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা হে আমার নয়নের মনি। এমন ভালোবাসা নিয়ে আদর মাখা নিয়ে সন্তানকে ডাকেন সন্তানকে নিজের কাছে রাখুন সন্তানকে দূরে সরিয়ে দিয়েন না বন্ধুত্ব ভাব সন্তানের সাথে সৃষ্টি করুন অনেক সময় দেখা যায় সন্তানরা পিতার কাছে আসে না পিতাও সন্তানের কাছে যায় না সন্তান বড় হয়ে গেল পিতার কোনো খোঁজখবর নাই সন্তানের সাথে বন্ধুত্ব ভাব করুন যাতে করে সন্তান তার মনের কথা আপনার কাছে ব্যক্ত করে ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি